থাক এখন আপাতত, লাইফটা চলছে নাকি দেখ। লাইভ চলছে তো, টাইটেল থাম্বনেল তো দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন কি রিলেটেড ভিডিও হচ্ছে এটা। এটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এইপিএস ফেল ট্রানজ্যাকশন। অনেকেই আমাদেরকে ফোন করছেন, প্রায় অনেকেই বলতে অনেকেই, অনেকেরই এই সমস্যা হয়ে আছে। সমস্যার সলিউশন কী, কেন এই সমস্যা হয়েছে, আগামী দিনে কী ভালো খবর আসছে, সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন। লাইভ চলছে তাই তো, তো এই লিঙ্কটাকে টেলিগ্রামে আমি একটু পোস্ট করে দিই, কারণ অনেকে টেলিগ্রাম চ্যানেল দেখে আসে আমাদের কাছে। কিছুই আসছে না তো, এইটাই আসছে। থাম্বনেলটা শো করছে নি, থাম্বনেলটাই তো শো করছে, থাম্বনেল দিয়ে দিয়েছি, এবারে শো করবে। এইপিএস ট্রানজ্যাকশন ফেল, এইটাই শো করছে আমার। যাই হোক, লাইভ অনেক দিন আসেনি তাই ভিডিওটা থাকুন, আমরা ঠিক চলে আসছি এখনই। ভীষণ সমস্যা, দাদা ভীষণ সমস্যা। এখন একজন লিখেছেন সৌভিক পাঁজা, সৌভিক পাঁজা মনে হচ্ছে নামটা আপনার চেনা চেনা, কালকে আপনার দোকানকে কেউ যেতেও পারে হয়তো, কাল বা পরশু। আপনার বাড়ি কি কি যেন জায়গাটা আমি বলছিলাম, কেশপুর টাইপের, নামটা মনে হচ্ছে চেনা চেনা। তো সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু বলে দিন। হ্যাঁ, তো আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে সমস্যা, সন্তুদা প্রথমে কিছু একটা বলবে, সন্তুদা একটু এদিকে আসুন তো, মানুষ কি বলছে আর কতজন বলছে, কি সমস্যা একটু বিস্তারিত। হ্যাঁ, আরে ঠিক আছে বললেই হবে, ওই কোনটাই যে বললেই হবে, কি সমস্যাটা কি, মানুষ কি বলছে। মানুষ বলছে কি যে তোমাদের বেরিয়ে যাচ্ছে, তুমি কাস্টমার অ্যাকাউন্টে টাকা আসছে না, কাস্টমার ঝামেলা করছে, ম্যাক্সিমাম মানুষ এখন আর রিটেলার বলুন আর যেই বলুন, তারা বিশ্বাস করতে পারছে না যে টাকা ব্যাগ আসবে না আসবে নি, কিন্তু এরকম কিছু ব্যাপার নয়, টাকা তো একদম সিওর ব্যাগ আসবে। আচ্ছা, মানুষ বলছে যে টাকা কবে ব্যাগ আসবে, 15 দিন পেরিয়ে যাচ্ছে, টাকা কেন ব্যাগ আসেনি। তো মানে ম্যাক্সিমাম সবাই এইভাবেই বলছে যে কাস্টমার দোকানে এসে চেঁচামেচি করছে, কেউ পুলিশের ভয় দেখাচ্ছে, তো কেউ পার্টির ভয় দেখাচ্ছে, অনেকে টাকা দিয়ে রেখেছে, অনেকে মানে যাদের ফেল্ড হয়েছে তবু তারা দোকানে টাকা দিয়ে রেখেছে। ম্যাক্সিমাম মানুষই বলছে তোমার ওই একই, মানে টাকা ব্যাক কবে আসবে। আর কতজন যোগাযোগ করেছে এই নিয়ে, ওইভাবে তো বলা যাবে না, অ্যাপ্রক্স মোটামুটি 100-150 জন। 100-150 জন মানুষের টাকা ফেসে আছে, 100-150 জন রিটেলার যোগাযোগ করেছে, 100-150 জন রিটেলার যোগাযোগ করেছে। ভিডিওটা দেখছেন 135 জন। আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনাদের এই এই সমস্যাতে কতজন এই সমস্যাতে আছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের অফিসে আপাতত সন্তুদা আন্দাজে বলছে যে 100-150 জন রিটেলারে এই সমস্যাটা হয়েছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা কেটে নিয়েছে। সব থেকে পুরনো ডেট কি দেখা আছে স্ক্রিনশট, মানে কতদিন আগে থেকে টাকা ফেসে আছে? 18 তারিখ থেকে, আমাদের 15 তারিখের একটা আছে, 18 তারিখ, 15-16 18টা বেশি, সব থেকে বেশি 18 তারিখ, সব থেকে বেশি 18 তারিখের থেকে। ডিসেম্বর মাসের 18 তারিখ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা ইপিএস দিয়ে অনেকেই তুলেছিল, অনেকেই টাকা ফেল হয়ে গিয়েছিল। আমরা সবাইকে কোম্পানির কথা অনুযায়ী কি বলি যে 5-7 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্সিমাম 10-15 দিনের মধ্যে চলে আসে, কিন্তু এইবারের ঘটনাটা কি হয়েছে, এইবারের ঘটনাটাই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা এখনো আসেনি। তো এই মতে আপনারা যেরকম আমাদেরকে ধরছেন, আমরাও কিন্তু কোম্পানিকে ধরছি যে টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করিয়ে দিন। কোম্পানি কি বলছে বা আমাদের কি কি বা আপনাদের কি মতামত বা পুরনো যারা কাজ করে তাদের কি মতামত, এই নিয়েই আজকের ইউটিউব লাইভ। লাইভটা দেখছেন 138 জন, আর টেলিগ্রাম চ্যানেলে এইমাত্র পোস্ট করলাম, তো অনেকেই চলে আসুন যারা যারা নেই। ভিডিওটা যদি এইপিএস এর কোনো গ্রুপ থাকে আপনি ফরওয়ার্ড করে দিতে পারেন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, তো কবে থেকে এই সমস্যাটা বেশি দেখা গেছে?
18 তারিখ থেকে, তাই তো? আর এখন কি সমস্যাটা হয়েছে না ওই কিছুদিনই হয়েছে? এখনো তো টাকা উইথড্রলই হচ্ছে না, এখনো টাকা কাটছে, এখনো সমস্যাটা আছে, এখনো সমস্যাটা আছে। ব্যাংকে ওদের নিজের ব্যাংকে ঠিক আছে স্যার, এইপিএস সার্ভারে তো। এতে আমাদের স্পাইস মানি যারা আছেন কোম্পানি, তারা কি বলছে কেন এই সমস্যাটা হয়েছে? তারা বলছে যে ব্যাংকেরই এইপিএস সিস্টেমটা প্রবলেম করে রেখেছে। কি প্রবলেম কিছু বলেছে কেন কি ব্যাপার? বেসিক্যালি কয়েকদিন আগে পেপারে দিয়েছিল বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের সার্ভারের লিংকের ওদের ডাউন চলছে। পেপারের ছবিটাও আমি টেলিগ্রামে পোস্ট করেছিলাম, সৌভিক বাংলা টেলিগ্রাম চ্যানেলে আমি একটু দেখাচ্ছি। আর কি কি বলেছে ইস্যু? আসাম টেক ফর দাদা, আমার 4-5টা রিটেলারের এই প্রবলেম হয়েছে, এখনো রিফান্ড হয়নি। রিফান্ড হয়ে যাবে, রিফান্ড হয়ে যাবে। রিপন বাদশা লিখছেন, আমার 20/12/2021 আর 23/12/2021 3,500 টাকা ফেল হয়ে আছে। ফেল হয়ে আছে মানে এখনো উনি হয়তো রিফান্ড পাননি, ব্যাক পাননি, এটাকে রিফান্ড বলা যাবে। আমার টাকা আজ 27 দিন হলো টাকা আসেনি। 27 দিন দেখতে গেলে মানে 27 দিন মানে অনেকই বেশি। একটা দোকানদারের পক্ষে একটা কাস্টমারকে 27 দিন বুঝিয়ে রাখা, এটা কিন্তু অনেকটাই চাপের একটা ব্যাপার। সেটা একমাত্র দোকানদার মানুষেরাই বুঝবে, হ্যাঁ, যে কিভাবে কাস্টমার দিনের পর দিন আসে এবং বলে দাদা আমার টাকাটা দিন। তো এই মতো অবস্থায় আপনারা কি করবেন? আমার মতামত, পার্সোনালি আমার মতামত ভিডিওর লাস্টে থাকছেই, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সবসময় সার্ভার প্রবলেম। সার্ভারটা কবে ঠিকঠাক হবে কোনো কিছু ব্যাপার বলেছে কেউ? এখনো সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। সন্তুষ্টি করতে পারবি? যা ওদিকে যেয়ে পর, কিন্তু কার্তিকটা করবে না, না টাকা দিয়ে দেবো, লগ ইন করলেই হয়ে যাবে। তো যাই হোক, আর কি কি কমেন্ট করছে দেখি। আমার 20 বাবারে ইউনিক স্টাডি ওয়ার্ড, আমার 20 জন কাস্টমারের মানে 20 জন কাস্টমারের টাকা ফেসে গেছে, তাই তো? এখনো টাকা পাননি। আমার 1,000 টাকা 22 দিন আসেনি, কি করব? নিমাই দলই তো ভিডিওটা দেখছেন 148 জন। আপনাদের মধ্যে যদি কারো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিলেটেড সমস্যা থেকে থাকে, মানে টাকা ফেসে গিয়েছেন, একটু কমেন্ট করে জানান, তাহলে সুবিধা হবে আমাদের ভিডিওটা পরবর্তীকালে এগোতে। ওকে, মানে আজকেই আমি আরও অনেকক্ষণ ভিডিওটাতে থাকবো। দাদা আমার 15 দিনের ওপর হয়ে গেল, এখনও টাকা ফেরত আসেনি, প্রবীর প্রামাণিক বলছেন। প্রবীর প্রামাণিক দেখুন, এই যে একজন লিখছেন পেনিয়ার পায়ে ফেল্ড হয়েছে। তো এই ব্যাপারে বলি, এখানে কিন্তু যে এই কোম্পানিতে ফেল্ড হচ্ছে ওই কোম্পানিতে ফেল্ড হয়নি এমন কোনো ব্যাপার নয়। মার্কেটে যত পরিমাণ এইপিএস কোম্পানি আছে সবেতেই কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা ফেল্ড হয়েছে। আঙুল দিতে হবে। তো টাকা কবে ফেরত আসবে? আপনি কোম্পানির যত উপর লেভেলেই যান না কেন, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার, আরএম, এসএম, এমনকি কোম্পানির মালিকের ঘরকেও যদি যান, তারা একটাই কথা বলবে যে 5-7 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসবে, যদি না আসে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, তাই তো? ঠিক বললাম তো আমি? 154 জন দেখছেন। তো আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত, অনেকেই অন্য কোনো ডিস্ট্রিবিউটারের সাথে যুক্ত। এই ভিডিওটা আমি সবার জন্যই বানাচ্ছি, নর্মাল কাস্টমারদের জন্যই, সবার জন্যই আমি বানাচ্ছি যে এই সমস্যাটা কিন্তু কোনো একটা কোম্পানিতে নয় বা কোনো একটা এলাকাতে নয়, সমস্ত এলাকাতেই প্রবলেমটা এটাই হয়েছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সার্ভার যেটুকু আমি শুনেছি আগে নাকি কলকাতাতে ছিল, তাই তো? বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সার্ভার আগে ইউনাইটেড ব্যাংকের সাথে লিঙ্ক আপ ছিল। হ্যাঁ, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সার্ভার আগে ইউনাইটেড ব্যাংকের সঙ্গে লিঙ্ক ছিল এবং মেন সার্ভার ছিল কলকাতায়। ওটা সামথিং ট্রান্সফার হয়ে এখন দিল্লিতে যাচ্ছে, তাই তো? দিল্লিতে বা অন্য কোনো জায়গাতে যাচ্ছে সার্ভার, এবং মেন যে ব্যাংক ছিল মাদার ব্যাংক সেটা কিন্তু চেঞ্জ হয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে, তাই তো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কিন্তু মার্জ হচ্ছে। আপনারা অনেকেই জানেন মার্কেটে অনেক ব্যাংক রয়েছে, মার্কেটে সেগুলো কিন্তু মার্জ হয়ে একটা দুটো মানে অনেকগুলো ব্যাংক মিলিত হয়ে একটা ব্যাংকে পরিণত হচ্ছে। ঠিক সেই রকম বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আগে ইউনাইটেড ব্যাংকের সাথে সার্ভারে চলতো, এখন কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্ভারে আপগ্রেড করছে।
ইউনাইটেডটা পাঞ্জাবে মার্চ হয়েছে আর ইউনাইটেডের আন্ডারে চলতো বঙ্গীয় গ্রামীণ, তার জন্য এই প্রবলেমগুলো বেশি ফেস করতে হচ্ছে। তো কোম্পানি থেকে আপাতত ভিডিওটা বন্ধ করলে আমার এখানে ভালো হবে, কোম্পানি থেকে আপাতত আমাদেরকে এটাই বলেছে বা লো কোয়ালিটি করলে। তো দেখুন ভিডিওটা দেখছেন 171 জন, এরপর বলা যাক যে এর সলিউশন কী আছে। দেখুন আপনারা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করছেন আমাদের ফোনে, তো আমরা কোম্পানির ওপর থেকে যেটুকু শুনে আসছি সেটাই বলছি, আপনার একার পক্ষে কাস্টমারকে টাকা দেওয়া সম্ভব নয় বা আমাদের পক্ষেও আপনাদেরকে টাকা দেওয়া সম্ভব নয়। কোনো এক পার্টিকুলার কোম্পানিও নেই যে আপনাকে কিছু টাকা দিয়ে কাস্টমারকে দিতে বলবে, তার কারণ কাস্টমার যদি টাকা পেয়ে যায় পরে যেহেতু টাকাটা তার অ্যাকাউন্টে আসবে সে কিন্তু আপনার দোকানে আসবে না। এর সলিউশন একটাই আছে, দেখুন আপনারা তো এতদিন কাস্টমারকে বুঝিয়ে রেখেছেন, আরও কীভাবে বুঝিয়ে রাখবেন কাস্টমারকে বিস্তারিত আমি আজ থেকে প্রায় 2 বছর আগে কিন্তু বলেছিলাম। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন 4টা ভিডিওর লিঙ্ক আছে, ট্রানজ্যাকশন ফেল্ড হলে কী কী করতে হয় কী কী করণীয় ওইগুলো কিন্তু দেখতে পারেন। আপাতত যেটা বলার কাস্টমারকে বলবেন যে দেখুন আমি তো দোকান বন্ধ করে পালাচ্ছি না বা আমি গ্রাম ছেড়ে দিয়েও চলে যাচ্ছি না, আমাকে এখানেই থাকতে হবে, কোম্পানি থেকে টাকাটা কেটেছে, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, চাইলে পুলিশ কেস করতে পারেন, পার্টি প্রশাসন সবকেই ডাকতে পারেন। হ্যাঁ, তো এতে কোনো লাভ নেই কারণ টাকাটা ব্যাংক থেকে কেটে রেখেছে, আপনি কেটে রাখেননি বা আপনি তুলে নেননি বা কোনো পার্টিকুলার একটা কোম্পানি নেই যে কোম্পানি তুলে নিয়ে নিয়েছে নিজেদের, এটা তো সত্যি কথা। তো সেইভাবে আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে। তো গ্রামের দিকের অনেক কাস্টমার কিন্তু বুঝে না বা বুঝতে অস্বীকার করে, বা অ্যাকচুয়াল সত্যিই গ্রামের মধ্যে অনেক গরিব মানুষ রয়েছে যাদের টাকাটা খুবই প্রয়োজন। তো এমতো অবস্থায় আপনারা কী করবেন? দেখুন যাদের মানে টাকাটা খুব প্রয়োজন, খুব গরিব মানুষ আপনার কাছে টাকা তুলতে এসছে, তাদের কাছে একটা কন্ডিশন রাখবেন, আপনি কিছু টাকা হলেও তাকে আপনার দোকান থেকে আপনার পকেট থেকে দিয়ে দেবেন, কিন্তু একদম দিয়ে দেবেন না, কিছু টাকা দেবেন এবং ওই কাস্টমারের অরিজিনাল ডকুমেন্ট হিসেবে কোনো কিছু একটা আপনার কাছে রাখতে পারেন। আমি বলবো না কাস্টমারের পার্সোনাল ডকুমেন্ট রাখার জন্য, কিন্তু যেহেতু আপনি তাকে টাকা ধার দিচ্ছেন সেই ধার দেওয়া অনুযায়ী কিছু টাকা রাখতে পারেন বা লিখিত করে নিতে পারেন, বা ওই কাস্টমার যে এলাকাতে বাড়ি সে এলাকার কোনো মানে মান্যগণ্য ব্যক্তি পার্টি প্রশাসন সেরকম একটা মানুষকে ডেকে আনতে বলতে পারেন। ধরুন আপনার গ্রামের 5 কিলোমিটার দূর থেকে কোনো গ্রাম থেকে আপনার কাছে টাকা তুলতে এসছে, তো এরকম গ্রামের মানুষকে তো আপনি আর চেনবেন না বা চেনা সম্ভবও নয়, আপনার গ্রামের মানুষকে আপনি চিনতে পারেন, যদি টাকা না দেয় তার বাড়িতে গিয়ে নিয়ে চলে আসতে পারেন, কিন্তু 1-2 গ্রাম পরে 2-3 কিলোমিটার দূরের কোনো মানুষকে আপনার পক্ষে চেনা সম্ভব নয়। তো তাকে পরিষ্কার বোঝাবেন যে দেখুন টাকাটা ব্যাংক থেকে কেটে রেখেছে না, আমি কেটে রেখেছি না, আমাদের কোম্পানি কেটে রেখেছে, সুতরাং এই টাকাটা যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টেই আসবে তাই আমি কিন্তু দিতে পারছি না। সে যদি সত্যিই গরিব হয় বা টাকাটা তার প্রয়োজন হয় তাকে বলবেন যে দাদা আপনি আপনার গ্রামের কোনো একজন ব্যক্তিকে ডেকে আনুন যাকে সবাই চেনে, বিশেষ করে কোনো পার্টির নেতা হতে পারে, তাকে আর 4-5টা গ্রামের লোক চেনে, বা কোনো গ্রামের মাস্টার হতে পারে, প্রধান হতে পারে, শিক্ষক হতে পারে, বা চাকরি ব্যবসা এই টাইপের কোনো মানুষ থাকতে পারে যে মানুষটাকে সবাই চেনে, মানে আশপাশ 2-3টা গ্রামের, এইরকম কোনো একটা মানুষকে ডেকে আপনার গ্রামকে আসতে বলবেন, মানে আপনার দোকানকে আসতে বলবেন, এবং আপনার দোকানে ওই মানুষটার থাকা অবস্থায় তাকে কাগজে লিখিত লিখে দেবেন যে আমি এনাকে 3,000 টাকা বা 5,000 টাকা যে টাকাটা ইউদ্ধ করেছেন সেটা কেটে নিয়েছে সার্ভার প্রবলেমের জন্য, আমি তার কিছু টাকা 2,000 টাকা তাকে দিচ্ছি, বাকি টাকাটা তার অ্যাকাউন্টে টাকা যখন চলে আসবে আবার উইথড্র করে দেব, এবং যে গণ্যমান্য ব্যক্তিকে ডাকবেন তার কিন্তু স্বাক্ষর অবশ্যই নিয়ে নেবেন। তো এইভাবে কাস্টমারকে হেল্প, কাস্টমারের সুবিধার জন্য আপনি টাকাটা তাকে দিয়ে দিতে পারেন, তবে পুরো টাকা নয়, কিছু টাকা কম। এরপর যেটা বলার সেটা হচ্ছে কোন একজন সুপারচ্যাট করেছেন, সুপারচ্যাট করার দরকার নেই। এরপর যেটা করার, যাদের টাকাটার প্রয়োজন নেই মানে খুব এমার্জেন্সি নয়, তাদেরকে আপনারা এইভাবেই বোঝাবেন যে দাদা আমি তো আর দোকান বন্ধ করে পালাচ্ছি না বা ঘর ছেড়ে দিয়ে আমি নীরব মোদীর মতো ইন্ডিয়া ছেড়ে পালাবো না, আমি এখানেই থাকবো। তো ম্যাক্সিমাম টাইম কত? অনেকেই বলবেন যে আমরা 5 দিন বলেছি, 7 দিন বলেছি, 10 দিন বলেছি, হ্যাঁ আমরাও 15-20 দিন বলেছি, এখনও কিন্তু আসেনি। ম্যাক্সিমাম টাইম যতটুকু আমি শুনেছি আমাদের যারা পুরনো রিটেলার, যে সমস্ত দোকানে শুধুমাত্র বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই টাকা তোলা হয়, সেই সমস্ত রিটেলারের কাছে আমরা শুনেছি যে ম্যাক্সিমাম 45 ডেজ, 45 দিন পরেও কিন্তু টাকা ব্যাক এসেছিল। কবে এসেছিল? এই যে আজকে সমস্যায় পড়ে আছে রিটেলাররা, এটা কিন্তু আজকের সমস্যা নয়, আজ থেকে অনেক দিন আগে ফার্স্ট লকডাউন সম্ভবত 2020-র মার্চ এপ্রিল মাসে আপনারা অনেকেই জানেন, তখনও কিন্তু এই সমস্যাটা হয়েছিল।
এবং অনেক অনেক রিটেলারের টাকা কেটে নিয়েছিল, আমরা কিন্তু খাতাতে নোট করেছিলাম। প্রত্যেকের সাথে আমরা কন্ট্যাক্ট করি, সবাই বলেছে কি না তাদের টাকা কিন্তু ব্যাক চলে এসেছে। ম্যাক্সিমাম কতদিন সময় লেগেছে? এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই একটা রিটেলারের কথা অনুযায়ী 45 days, 45 দিন বাদে কিন্তু তার টাকা রিফান্ড এসেছে কাস্টমারের অ্যাকাউন্টে। তারপর সে সেই কাস্টমারের থেকে টাকা উইথড্র করেছে। তো এটা বাস্তব, বিজনেস করলে এই বাস্তব সত্যটাকে মেনে নিতে হবে, মানে এই অসুবিধাটাকে নিয়েই কিন্তু চলতে হবে। যদি এই অসুবিধাটাকে নিয়ে আপনার মনে হয় যে এই টাইপের ব্যবসা করবো না, তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন। মার্কেটে সমস্ত ব্যবসায় কিছু না কিছু এই টাইপের পয়েন্ট থেকে থাকে, যে কোনো ব্যবসা বলতে পারেন, সমস্ত ব্যবসায় কিন্তু কিছু না কিছু একটা খারাপ দিক থাকেই। তো এই এইপিএসে টাকা কেটে নেওয়া, এটা একটা খারাপ দিক। আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এই প্রবলেম হওয়ার পেছনে আরও অনেকগুলো কারণ আছে। মেন কারণ দেখুন, টাকা দেওয়া শুরু কবে হয়েছে, কবে থেকে প্রবলেম হয়েছে? ডিসেম্বর মাসের 22 তারিখ, 23, 24, 25। 23, 24, 25 মানে বুঝতেই পারছেন 25 তারিখ কি? হ্যাঁ, 25 তারিখ কি জানো? ডিসেম্বর বড়দিন, খ্রিস্টমাস ডে, 25শে ডিসেম্বর বড়দিন। আর এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি মাঝে শনিবার রবিবার গিয়েছে, বড়দিন, হলিডে, সেই জন্য এই টাইপের ব্যাংক মানে সমস্ত প্রায় সরকারি কর্মচারী থেকে প্রাইভেট তারা কিন্তু ছুটি নেয় হলিডের জন্য, ঘুরতে যায়। এই জন্য সার্ভারের ওপর মানে নর্মাল মানুষ কিন্তু সেখানে কম আছে, কারণ হলিডেতে ঘুরতে গেছে। প্রথম প্রবলেম এক। দ্বিতীয় প্রবলেম, এই সময় মানুষের টাকা ঢুকেছে সমস্ত ব্যাংকেই, প্রচুর পরিমাণে টাকা উইথড্রল হচ্ছে। আপনিও জানেন আপনার দোকানও নর্মাল যা বিজনেস হয় তার দ্বিগুণ বিজনেস হয়ে গেছে, তাই তো? তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, পিএম কিষাণ বলতে কিছু একটা তার টাকা ঢুকেছে মানুষের অ্যাকাউন্টে, আর সবাই টাকা তুলতে আসছে আমার আপনার মতো ছোটোখাটো দোকানে। আবার অনেকেই ব্যাংকে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যাংকেরও সার্ভার হচ্ছে, আর একসাথে এত পরিমাণ ট্রানজ্যাকশান ফেল হয়েছে, সেগুলোকে ম্যানুয়ালি চেক করে রিলিজ করা কিন্তু মানে কম মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। আর এখন এই ছুটির জন্য ডিসেম্বর জানুয়ারি মাসে সবাই ছুটি নিয়েছে। তো যাই হোক, এমতো অবস্থায় কী করবেন? 229 জন দেখছেন, এমতো অবস্থায় কী করবেন? আপাতত একটা সলিউশনের রাস্তা আমরা পেয়েছি, বাট সলিউশন হবে কি হবে না আমরা কিন্তু সেটা জানি না। কী সলিউশন? চলুন 2-3টা কমেন্ট পড়ে নিই, তারপরে আমি আপনাদেরকে বলছি। অনুপ সরকার লিখছেন, আমার 4টা কাস্টমারের টাকা আটকে আছে। অনুপ সরকার, যার যার টাকা আটকে আছে কমেন্ট করতে পারেন। দাদা ভাই, আমার পরিবার সবাইকে আসতে বলো প্লিজ। দাদা ভাই, আমার পরিবারে সবাইকে আসতে বলো প্লিজ। বুঝলাম না কি বলছেন। স্পাইস মানিতে 3-4 জনের ফেসে গেছে বিজিভিবি। বিজিভিবি বলতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, তাই তো? সৌভিকদা, তুমি অনলাইনে আসলে আমি বুঝতে পারলাম না। গুড নাইট সৌভিকদা, ওকে গুড নাইট। আমার বাবার অ্যাকাউন্ট, কোনো কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই দেখুন শাহিদুল ইসলাম লিখছেন, আমার 23 জনের ফেসে গেছে। শাহিদুল ইসলাম, মানে কিছু কিছু রিটেলার আছে, কিছু কিছু এইপিএস ব্যবহারকারী রিটেলার আছে যাদের দোকানে ম্যাক্সিমাম টাকা কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই উইথড্রল হয়, অন্য কোনো ব্যাংক সেই এলাকাতে নেই। আর কিছু কিছু গ্রাম আছে যেখানে কোনো বড়সড় ব্যাংক নেই, সেই জন্য এই গ্রামীণ ব্যাংক, নামটাই গ্রামীণ ব্যাংক, বুঝতেই পাচ্ছেন, গ্রামে চলে এই ব্যাংক, সেই এলাকাতে কোনো ব্যাংক নেই, শুধুমাত্র বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই উইথড্র হয়। তো ওই টাইপের ব্যাংকে দেখুন, এনার হয়তো ওই রকম এলাকায় বাড়ি, এনার কিন্তু 23 জনের টাকা ফেসে গেছে। বিজি ভিবি এইপিএস কাজ হচ্ছে না, চিন্ময় মণ্ডল লিখছেন। ঝন্টু কম্পিউটার অ্যান্ড মোবাইল মিউজিক, 3000 টাকা ফেসে আছে আমার। আমার 610 টাকা। দেখুন এই যে 10-20 টাকা যারা উইথড্র করছেন তাদেরকে কিন্তু বারণ করব, এই 10-20 টাকা যেন উইথড্র করবেন না, কারণ এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনে গিয়েছেন। আমার স্পাইস মানিতে টাকা ট্রানজ্যাকশন ফেলড হয়েছে SBI ব্যাংক, 2/1/2022। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বাদ দিয়ে যাদের SBI ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে টাকা ফেলড হয়েছে, তাদের জন্য ডেসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া আছে, কীভাবে তারা ক্লেম করবেন,
এসবিআই এর জন্য এসবিআই এর অনলাইন সাইটে কমপ্লেন করতে পারেন, তাড়াতাড়ি কিন্তু টাকা রিফান্ড চলে আসবে। তো এখন যাদের টাকা ফেসে আছে তারা কি করবেন জানতে একটু ওয়েট করুন, আমি বলছি। ফানি টিভি, আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা এখন তুলি না, এটা কিন্তু একটা ভালো ডিসিশন। আমিও বলছি এখনই আপনাদেরকে, যারা দেখছেন 227 জন দেখছেন, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা আপাতত এই সময় না তোলাই ভালো। কারণ বুঝতেই পাচ্ছেন সার্ভার যেহেতু চেঞ্জ হচ্ছে আর যেহেতু এত এত প্রবলেম আমাদের সামনে উঠে এসেছে, তাই এই সময় আপাতত কাস্টমারকে কিছুদিনের জন্য ব্যাংক যেতে বলুন, ডাইরেক্ট ব্যাংকে গিয়ে বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে সিএসপি পয়েন্টে গিয়ে যাতে টাকা তোলে। আমার 1600+1600 টাকা এখনো আসেনি। মিস্টার শান্তনু মাইতি, মিস্টার শান্তনু মাইতি সুপার চ্যাট করেছে 20 টাকা, কিন্তু কেন করেছে বা কিছু কমেন্ট ছিল কি না সে কোনো কিছুই লেখেনি। এসপি ডিজিটাল বাংলা, দাদা স্পাইস মানি সার্ভার প্রচুর প্রবলেম হচ্ছে, ওয়েব সাইট খুলছে বাট খুব স্লো। হ্যাঁ, তো আপনিও বুঝতে পাচ্ছেন স্পাইস মানিতে প্রচুর টাকা উইথড্রল হচ্ছে এখন, সেই জন্য স্পাইস মানি সার্ভার কিন্তু স্লো হয়ে গেছে। হ্যাঁ, যদি কাজ টাজ না মানে হয়ে থাকে, অল্টারনেট হিসেবে আরও এক দুটো কোম্পানি কিন্তু আইডিয়া আপনি নিয়ে রাখতে পারেন। পতনু মাল দেখছেন, আপনি কি বন্দর আসছেন? আমার যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু হয়তো নাও যেতে পারি। আমি না গেলেও আমাদের অফিসের কেউ না কেউ কালকে বন্দর যাবে, কারণ ওই যে 66 বছর বয়সের দাদু, ওনার বয়স কিন্তু আর 66 নেই, এখন কিন্তু 68 হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। তো ওনার একটা প্রবলেম হয়েছে যার জন্য বাই ফোন বা হোয়াটসঅ্যাপে কিন্তু ওনাকে শেখানো সম্ভব নয়, সেই জন্য আমাদের অফিস থেকে আমি বা আমার অফিসের কেউ ওই বন্দর কিন্তু কালকে যাচ্ছে, নদী পেরিয়ে, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। যাই হোক, এরপর যেটা বলি, যে ভিডিওটা আপনারা দেখছেন 243 জন দেখছেন, 247 জন দেখছেন, লাইক মাত্র 46টা, এটা আশা করিনি। আপনাকে বলছি, আপনাকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এইপিএস যে ফেল্ড হয়েছে এর সলিউশন এরপর কি আছে। যাই হোক, লাইকটা একটু দিয়ে দিন, মাত্র 46টা লাইক, তো লাইকটা একটু বাড়িয়ে দিন, কারণ 250 জনের ওপরে দেখছেন ভিডিওটাতে। লাইক চাই, আর কিছু চাই না, আমি শুধু লাইক চাই, লাইভ যেগুলোই আসি সব ভিডিওতে চাই না। এরপর যেটা আসাক, আমরা কিছু কাস্টমারের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা যে কেটে গিয়েছে, কোম্পানির সাথে যোগাযোগ করলে কোম্পানি বলছে চার্জব্যাক লেটার জমা দিতে। চার্জব্যাক লেটার কেন জমা হয়নি, তার কারণ ব্যাংক চার্জব্যাক লেটার নিচ্ছে না, কারণ ওই ব্যাংকের যে স্টাফ তারা কথা বলতেই রাজি নয় এই পিএস ট্রানজ্যাকশন ফেলড হলে। তারা কি বলছে, হয়তো বলছে আপনারা এইসব জায়গায় টাকা তুলবেন কেন, বা হয়তো জিজ্ঞেস করছে যে আমাদের কিছু করার নেই, আপনারা যে কোম্পানিতে টাকা তুলেছেন তাদের সাথে যোগাযোগ করুন। কি ঠিক বলছি? তো কোম্পানির কাছে গেলে বলছে চার্জব্যাক লেটার জমা দিন ব্যাংকে, ব্যাংকের কাছে গেলে বলছে কোম্পানির সাথে বুঝে করুন, আমরা কিছু জানি না, তাই তো? আর এটা এমন একটা ব্যাংক, এই ব্যাংকে কমপ্লেন করারও কোনো সিস্টেম বা মাধ্যম আপাতত আমাদের কাছে নেই। তবে একটা পথ আছে, সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনটা একটু ভালোভাবে পড়বেন। চলুন, আমি স্ক্রিন রেকর্ডটা একটু শেয়ার করে দিচ্ছি। এই দেখুন, যে ভিডিওটা দেখছেন এর ডেসক্রিপশন দেখবেন, ডেসক্রিপশনে কিন্তু আমি একটা ইমেল আইডি দিয়ে দিয়েছি, ভালো করে দেখুন, customercare@bgvb.co.in, customercare@bgvb.co.in, এটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ইমেল আইডি, যেখানে আপনারা একটা মেল করতে পারেন। কি মেল করবেন, এই দেখুন যে লেখাটা আছে এটাকে কপি করবেন, কপি করে আপনি মেলে পেস্ট করে দেবেন। মাই নেম ইজ, এখানে নাম দেবেন, কার নাম দেবেন, এই দেখুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে টাকা ফেল হয়ে গেছে। কি করবেন, যে ভিডিওটা লাইভ দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে দেখবেন একটা ইমেল আইডি দিয়েছি, customercare@bgvb.co.in, এই মেল আইডিতে আপনি একটা মেল করবেন।
মেলটা কে করবে? মেলটা যার টাকা কেটেছে সে করবে, মানে কাস্টমার যার টাকা কেটেছে সে করবে। গ্রামের দিকের মানুষ তো সে করতে পারবে না, তো তার হয়ে আপনি করে দেবেন তার মোবাইল থেকে বা আপনার মোবাইল থেকে। হ্যাঁ, কাস্টমার কেয়ার @bgbb.com ডিয়ার স্যার, এটাকে পুরোপুরি কপি করবেন, যা যা লেখা আছে আপনি পেস্ট করবেন আপনার মেল বক্সে। মাই নেম ইজ, এখানে নাম দেবেন কাস্টমারের নাম। কার নাম দেবেন? কাস্টমারের নাম দেবেন, বুঝতে পারছেন, যার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ব্রাঞ্চ নেম দেবেন, ডিস্ট্রিক্ট নেম দেবেন, কত টাকা কেটেছে সেটা দেবেন, কত তারিখ মানে কোন তারিখে টাকা কেটেছে সেই ডেটটা দেবেন, বুঝতে পারছেন, কত দিন ধরে টাকা পাননি সেটা দেবেন। তো যতগুলো ফর্ম আছে এটা ফিল আপ করবেন, তারপরে এটা পেস্ট করে দেবেন, মানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের মেল আইডিতে একটা মেল করে দেবেন। যদি স্ক্রিনশট থেকে থাকে টাকা কেটে নেওয়ার, সেটাও অ্যাটাচ করতে পারেন, বা স্ক্রিনশট অ্যাটাচ করার কোনো দরকার নেই, যত তারিখে টাকা কেটেছে সেই ডেটটা টাইমটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেই হবে। প্রয়োজনে আরও একটা অ্যারো দিয়ে দিতে পারেন, আধার নাম্বার, লাস্ট চারটা আধার নাম্বারও এখানে কিন্তু অ্যাটাচ করে দিতে পারেন। আর যারা নতুন স্পাইস মানি বা এই APS রিলেটেড বিজনেস করছেন, নতুন বিজনেস করছেন, মানে হয়তো 2021 বা 22 এই সময় স্পাইস মানি বা পেনিয়ার বাই বা অন্য যে কোনো ফিনো কোম্পানির আইডি নিয়ে কাজ করছেন, এই টাইপের সমস্যা কিন্তু ভবিষ্যতে হতে পারে, তার সলিউশন কী বা এইরকম সমস্যা হলে কী করতে হয়, এই ভিডিওর ডেসক্রিপশানে দেখুন, 1, 2, 3, 4, 5 ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কগুলো দেখবেন, তাতে কিন্তু অনেক আইডিয়া আপনার চলে আসবে। তো বোঝা গেল? তো চলুন আবার আমি আপনাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি। ঝন্টু কম্পিউটার অ্যান্ড মোবাইল অ্যান্ড মিউজিক, আমার 25 জনের, মানে 25 জনের টাকা ইনার ফেসে গিয়েছে। অতনুমাল দাদা, যিনি বন্দর আসছেন তার নাম্বারটা একটু টেলিগ্রামে শেয়ার করে দিন। টেলিগ্রামে আমরা নাম্বার শেয়ার করতে পারি না, আপনার যদি আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানতে চান দাদা যে বন্দর আসছে তার নাম্বার দিন, বা আপনি আপনার নাম্বার আমাদেরকে শেয়ার করুন, আমরা যে যাচ্ছে, যদি আমি যাই তাহলে আমি আপনাকে কন্ট্যাক্ট করে নেব, বা আমার জায়গায় যদি অতনুদা যায় বা জয়দা যায় বা দিব্যদা যায় তাহলে ওরা কিন্তু সেখানে শেয়ার করে দেবে, মানে ওরা আপনাকে কল করে নেবে। সম্ভবত বন্দর আমার যা হচ্ছে না, মূলত জয়দা এবং দিব্যদা এই দুজনে কিন্তু যেতে পারে। দিব্যদার সাথে যদি কারো কোনো যোগাযোগ থেকে থাকে তাহলে দেখা করতে পারেন, জয়দার সাথে যদি কোনো কিছু যোগাযোগ করার থেকে থাকে যোগাযোগ করতে পারেন। যারা স্পাইস মানি রিটেলার নিয়ে আমাদের কাছে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা যদি ব্যানারের প্রয়োজন হয় ওরা কিন্তু ব্যাগ ভর্তি করে ব্যানার নিয়ে যাবে, ওনার কাছে ব্যানারের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ওই ঠিক দাদুর দোকানটাই কিন্তু ওরা যাবে, তারপর পাশাপাশি দু একটা জায়গা যেতে পারে। সৌভিকদার যে কটা গণার যন্ত্র ওই নামগুলো একটু বলবেন, সেই নামগুলো একটু বলবেন, পরে ভিডিও আনবো, কারণ এখনও চেক করা হয়নি নামগুলো। 1, 2, 3 জনের নাম আমরা সিলেক্ট করতে পেরেছি, কিন্তু তার পরবর্তীকালে যে নাম আছে নোট কাউন্টিং মেশিন আমাদের কাছ থেকে নেওয়া স্পাইস মানি রিটেলাররা যে গিফট আমরা দিচ্ছি, তো সেগুলোর নাম কিন্তু লাস্টের দিকগুলো মানে খোঁজা খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে 19-20, কেউ হয়তো 5 লাখ কাজ করেছে, কেউ 5 লাখ বলছি, কেউ হয়তো 50 লাখ কাজ করেছে, কেউ 51 লাখ কাজ করেছে, কেউ 49 লাখ কাজ করেছে, এদের মধ্যে সবথেকে ভালোটাকে খোঁজা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ কেউ এই মাসে কাজ করেছে, কেউ পরের মাসে করেনি, বা কেউ APS বেশি করেছে, DMT করেনি। এই জন্য আমরা একটা ফিল্টার করে বাছার চেষ্টা করছি, কারণ না হলে পরবর্তীকালে অনেকেই বলতে পারে, দাদা আমি তো পেতাম, ওর থেকে আমি ভালো কাজ করেছি বা ওর সমান কাজ করেছি, আমাকে কেন দেওয়া হলো নি। যাতে বলতে পারি যে ওনার থেকেও উনি বেশি কাজ করেছেন তাই ওনাকে দেওয়া হচ্ছে, এই জন্য একটু সময় লাগছে ফিল্টার করতে। তো বোঝা গেল, সমস্ত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের রিটেলারদেরকে একটাই কথা বলবো, যদি কাস্টমার খুব তাড়া দেয় তাদেরকে আপনি টাকা ফেরত দিয়ে দিতে পারেন, তবে তার কন্ডিশন রাখবেন, তার পুরো টিকিজি গুষ্টি মানে A to Z নক্ষত্র আপনার কাছে রাখবেন, মানে তার হচ্ছে বাড়ির সমস্ত ডিটেলস আপনার কাছে রেখে তাকে টাকা ফেরত দেবেন, তার কোনো মূল্যবান জিনিস আপনার কাছে বন্ধক হিসেবে রাখতে পারেন, বা কোনো এলাকা তার লোকাল কোনো এলাকার কোনো মেন ব্যক্তি, পার্টি পঞ্চায়েত প্রধান বা এমন ব্যক্তি যাকে সবাই চেনে, এরকম কোনো ব্যক্তিকে ডেকে এনে তার সামনে তাকে টাকা দিতে পারেন।
ওকে বিটিক সৌভিকদা আপনি কি জানেন পেনিয়ার ভাই একদম তাই বিটিক বলতে এটা অফিসিয়াল চ্যানেল কিনা আমি বুঝতে পারছি না পেনিয়ার বাই কোম্পানি বলে নয় শুধু পেনিয়ার বাই নয় সমস্ত কোম্পানিতেই কোনো কোম্পানিকে আমি খারাপ ভালো বলবো না সমস্ত কোম্পানিতেই প্রবলেম হয়েছে এটা কিন্তু কোম্পানির প্রবলেম নয় এটা হচ্ছে ব্যাংকের প্রবলেম কোন ব্যাংকের প্রবলেম এটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রবলেম হয়েছে লিঙ্ক সার্ভারের কারণে টাকা আটকে গিয়েছে ওদের টাকা ফেরত দেওয়া দরকার কিন্তু তারা ফেরত দেয়নি এটা একটা সত্যি খুব খারাপ দিক তবে আশা করি আর কিছু দিনের মধ্যেই কিন্তু টাকা ব্যাক চলে আসবে কারণ 25শে ডিসেম্বর এবং 1st জানুয়ারি শনিবার রবিবার অনেকগুলো ছুটি গিয়েছে ওই জন্য টাকাগুলো ব্যাক আসতে কিন্তু দেরি হচ্ছে একদম 100% চলে আসবে কারণ প্রচুর মানুষের টাকা কিন্তু এখানে ফেসে আছে টেলিগ্রামে সার্চ করবেন আমি কিন্তু একটা স্ক্রিনশটও আপনাদেরকে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে পেপারেও দিয়েছিল যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা আটকে গেছে এখনও ফেরত পায়নি ব্যাংক ভাঙচুর করছে এরকম একটা ছবি দিয়েছিলাম হ্যাঁ আলমগীর শেখ একটা ভালো কমেন্ট করেছেন গ্রামীণ ব্যাংকে কবে পিএনবির সাথে লিঙ্ক হবে আরও ভালো কাজ করবো তো তখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নিয়ে যারা সমস্যায় আছেন তাদের জন্য এটা কিন্তু সুখবর কারণ ইউনাইটেড ব্যাংক ছেড়ে পাঞ্জাব ব্যাংকের সাথে যখন পুরোপুরিভাবে শিফট হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ফেল ট্রানজ্যাকশন হবে না আইএমপিএসও হবে এনইএফটি হবে মানে প্রায় সমস্ত সুযোগ সুবিধা কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আসতে চলেছে হ্যাঁ যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা বুঝতেই পাচ্ছেন রাষ্ট্রীয়ত্ব ভালো ব্যাংক তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সাইটটা সার্চ করে দেখবেন গুগলে ওখানে কিন্তু সম্ভবত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিছু একটা শো করছে এই দেখুন প্রভাতকর বাবু ফোন করছেন ওনার বাড়ি যাওয়ার কথা চলুন ফোনটা ওনার জন্যই রিসিভ করছি হ্যালো হ্যাঁ কালকে যাচ্ছি আপনি ভালো আছেন তো আমিও যেতে পারি পরিকল্পনা ছিল যদি জয়দা বা দিব্যদার মধ্যে কারো কোনো শরীর খারাপ থেকে থাকে বা কেউ ছুটি নেয় তাহলে আমি যাব আর শুধু আপনার কাছে নয় আপনার পাশাপাশি আরো অনেকগুলো দোকান কিন্তু ওরা যাবে এই জন্য বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু কালকে থাকছে না আগেই বলে দিচ্ছি আরে বাবা ওদের আরো কাজ থাকবে অন্যান্য দোকান ওরা যাবে ঠিক আছে ওই নদীটা পেরিয়ে যাব তো আমরা যেভাবে গিয়েছিলাম নদীতে নৌকো চলছে তো ও ঠিক আছে আমি ইউটিউবে লাইভ আছি এখন আমাকে দেখতে পাবেন ইউটিউবে আমাদের চ্যানেলটা কালকে ফিরে এসেছে হ্যাঁ ঠিক আছে আর কি কি সমস্যা ছিল ওগুলো সব সলিউশন করে নেবে জয়দা দিব্যদা যাচ্ছে কোনো অসুবিধা হবে না ওকে তাহলে ওকে আপনার দোকান ডেকে নিন কালকে ওকে ঠিক আছে ঠিক আছে না না পাঠাইনি কিছু ওকে রাখছি এইমাত্র যার সাথে কথা হলো এনার বয়স হচ্ছে 68 68 বছর বয়স আপনারা অনেকেই জানেন টেলিগ্রামে সৌভিক বাংলা সার্চ করবেন দেখবেন প্রচুর ভিডিও আছে বা সৌভিক বাংলা 66 ইয়ার 66 ইয়ার সার্চ করবেন পেয়ে যাবেন এই দাদুর ভিডিও কালকে এনার দোকানকে কিন্তু আমরা যাচ্ছি 12ই ডিসেম্বর মান্থে টাকা কেটে নিয়েছে বাট এখনও টাকা আসেনি কি করব অভিক মণ্ডল আপনাকে অনুরোধ করব কোন ব্যাংকে একটু লিখলে ভালো হয় ব্রো টেল মি ওয়ান থিং আই ইন্ডাসলিন এইপিএস উইথড্রল হয় না কেন প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন ইন্ডাসলিন এইপিএস ইন্ডাসলিন্ড ব্যাংকের এইপিএস উইথড্রল হয় আমার নিজের ইন্ডাসলিন্ড ব্যাংক আছে কিন্তু আমি ট্রাই করে একবারও দেখিনি তবে ট্রাই করছি অতনু ইন্ডাসলিন্ড ব্যাংকের এইপিএস উইথড্রল হয়
ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কানেক্ট করে একটু দেখে নিলে হয়, একজন কমেন্ট করেছে খোলা আছে ওখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। তো ইন্ডাসলিন্ড ব্যাঙ্ক আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। দেখুন একটা জিনিস বলে দিই, অনেক অনেক এইপিএস কিন্তু অনেক কাস্টমারের টাকা তোলা যায়নি, তার মেন কারণ হচ্ছে ব্যাংকে ডিকেওয়াইসি করা থাকেনি। স্টেট ব্যাংকের একটা প্রবলেম হয়, আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে 2012 সালের, আমি 2020 সালেও কিন্তু এইপিএসে টাকা তুলতে পারতাম না। তো আমি অনেকবার কিন্তু স্টেট ব্যাংক গিয়েছি এবং ওদেরকে বলেছি যাতে আমি এইপিএসে টাকা তুলতে পারি অ্যাক্টিভেট করে দিতে, কিন্তু অ্যাক্টিভেট করে দেয়নি। অনেকবার আধার কার্ডের জেরক্স জমা দিয়েছি, করে দেয়নি। পরবর্তীকালে আমি আরও একবার স্টেট ব্যাংক গিয়েছিলাম 2021-এর এই নভেম্বর ডিসেম্বর মাসে, আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। তো কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য যখন গিয়েছিলাম তখন ওখানে হোম লোন মানে একটা বাড়ি করব তার জন্য লোনের জন্য কথা বলছিলাম, এবং সব কিছু কথা হয়ে যাওয়ার পরে যখন বললাম যে আমার এইপিএস কেন কাজ করছে না, ব্যাংক ম্যানেজার মানে স্টেট ব্যাংকের ব্রাঞ্চের যে মেন হেড ম্যানেজার, হ্যাঁ বুঝতেই পারছেন, তাকে বলতে সে একটা প্রিন্ট আউট করে দিল, আমি সব কিছু ফিল আপ করলাম, তারপরে বায়োমেট্রিক আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি করলাম, এবং বাড়ি এসে দেখি একটা মেসেজ এসেছে আমার আধার কিন্তু লিঙ্ক হয়ে গেছে এবং এখন কিন্তু SBI ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টটাও আমি এইপিএস দিয়ে টাকা তুলতে পারি। তো এরকম একটা কারণ, কিছু কিছু ব্যাংক কিন্তু ব্যাংকের সাথে আধারের লিঙ্ক থাকে না, বা আধার কার্ড জমা দিলেও ওটা বায়োমেট্রিক লিঙ্ক থাকে না, এইপিএস অ্যাক্টিভেট থাকে না, তার জন্য ব্রাঞ্চে গিয়ে কিন্তু বললেই হয়, ওরা কিন্তু অ্যাক্টিভ করে দেবে। দেখুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চলে এসেছে, আমি এক্ষুনি একটা উইথড্র করে দেখব। কার্তিক দা স্পাইস মানিটা কোথায় লগ ইন আছে? আমি সার্চ করে দেখছি ইন্ডাসলিন্ড ব্যাংকে টাকা তোলা যায় কিনা। जनता के लिए COVID-19 वैक्सीनेशन की निःशुल्क नामांकन की प्रक्रिया शुरू की है, कृपया अपना सहयोग दें और अपने इलाके की जनता। तो देखते ही बच्चे ना, मैं टाका तोलार জন্য মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগিয়েছি, OTG অন করতে হবে, আমি OTG অন করে দিলাম। ডিভাইসটা আরো একবার খুলে লাগাতে হবে কারণ OTG অন থাকেনি। মান্ত্রা অ্যাপটা একবার ওপেন করতে হবে, মান্ত্রা ম্যানেজমেন্ট ক্লায়েন্ট বা মান্ত্রা আরডি সার্ভিস। এই দেখুন লাইট জ্বলছে, ট্রানজেকশন নট অ্যালাউ দিস ব্যাংক। সত্যি কথা বলতে এটা আমার জানা নেই, এই ব্যাংকে আমাদের আগে কাজ চলতো নি। আমার ইন্ডাসলিন্ড ব্যাংকের কিন্তু এইপিএসে টাকা উইথড্র করা যাচ্ছে না, কারণটা আমি পরে জেনে বলবো দাদা আপনাকে। অর্ণব সাইবার জোন, দাদা গ্রামীণ ব্যাংকের 19 ডিসেম্বর 2000 টাকা কেটে নিয়েছে, এখনও ফেরত আসেনি, কী করবো? বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 19 ডিসেম্বর, করার কিচ্ছুই নেই, কাস্টমারকে বুঝিয়ে আরও কিছুদিন রাখুন। তার কারণটা আমি পুরো ভিডিও জুড়ে বললাম যে এই অনেকগুলো হলিডে থাকার কারণে ব্যাংকের স্টাফ কম, দ্বিতীয়ত ব্যাংকের সার্ভার চেঞ্জ হচ্ছে, আগে ইউনাইটেড ব্যাংকের সাথে ছিল কলকাতায় সার্ভার, এখন কিন্তু সেটা দিল্লিতে ট্রান্সফার হচ্ছে এবং পাঞ্জাব ব্যাংকে শিফট হচ্ছে, এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক প্রথম থেকেই একদম এইপিএ মানে কি প্রচুর স্লো কাজ করতো, তো এই টাইপের প্রবলেমগুলোর জন্য ফেরত আসতে দেরি হচ্ছে। তো আপনি যেই কোম্পানিতে টাকা তুলুন না কেন, কোম্পানির কাছে গেলে কোম্পানি একটাই অ্যান্সার দেবে, আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন, মানে কোম্পানির সাথে যোগাযোগ করলে বলবে আপনি ব্যাংকে গিয়ে চার্জব্যাক লেটার জমা দিন, এবং ব্যাংকে গেলে বলবে যে কোম্পানিতে উইথড্র করেছেন তাদের সাথে যোগাযোগ করুন। এগুলো অ্যাকচুয়াল ব্যাংকের ইন্ডে প্রবলেম হয়, ব্যাংক থেকে কিন্তু টাকাটা আপাতত রিফান্ড দিচ্ছে না। তো এখন করার আছে বলতে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা মেল আইডি দিয়েছি, customercare@bbbg.in সম্ভবত, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাস্টমার কেয়ার মেল আইডিতে আপনি একটা মেল করবেন,
কে মেল করবেন? কাস্টমার হিসেবে যার টাকা কেটেছে সে মেল করবে যে আমার এত তারিখে টাকা তুলেছিলাম, টাকা কেটে নিয়েছে, এখনও ফেরত আসেনি, ট্রানজ্যাকশন ফেল হয়েছিল, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। মেল কিভাবে করবেন ডেসক্রিপশনে লেখা আছে, জাস্ট কপি পেস্ট করে দেবেন, ডেট টাইম এবং কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাটাচ করে মেল করে দিন। দাদা আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে মাস তো ফেসে গেছে, কোনো চিন্তা নেই, ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে টাকা ফেরত, একদম এই ভিডিওটা ডেসক্রিপশনে দেখবেন তিন চারটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওগুলো একটু দেখবেন, পদ্ধতি বলে দেওয়া আছে কীভাবে আপনি টাকা ফেরত পেতে পারেন। আমি তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে সাবধান কবে থেকে, ব্যাংকের সমাধান কবে থেকে হতে পারে সম্ভবত ফেব্রুয়ারি মাসে শোনা যাচ্ছে পুরোপুরিভাবে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাজ আরও ভালোভাবে হবে, তার কারণ ব্যাংকের সার্ভার চেঞ্জ হচ্ছে। একটা ভালো দিক, যে সমস্ত এলাকাতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকাই উইথড্র হয় তাদের জন্য সুখবর যে এই যে সমস্যাটাই পড়ছেন, এর আগেও পড়েছিলেন 2020 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে, সেই সমস্যাটা কিন্তু আবারও হচ্ছে, ভবিষ্যতে কিন্তু এই সমস্যা আর হবে না, কারণ এই ব্যাংকে সার্ভার চেঞ্জ হচ্ছে, আশা করা যায় ভবিষ্যতে এর লিঙ্ক খুব স্ট্রং হয়ে যাবে। সিএমএসের একটা ব্যবস্থা কানাই পাল, এই রিলেটেড এই যে আপনার কমেন্টটা, আপনার কমেন্টের উত্তর নিয়ে আমি আগামী দিনে একটা ভিডিও বানাবো, ওকে? ইন্ডাসইন্ড ব্যাংক উইথড্র হয় না, অর্ণব দেব লিখেছেন, হ্যাঁ আমারও জানা ছিল না, হয়তো উইথড্র হয় না ইন্ডাসইন্ড ব্যাংকের, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাসইন্ড ব্যাংক সেরকম একটা নেইও, আশা করি গ্রামের দিকে নেই। হ্যাঁ যাই আমি তুলেছি, এই দেখুন একজন বলছেন হ্যাঁ যাই বঙ্গীয় এই ইন্ডাসইন্ড ব্যাংকে টাকা তোলা যায়, আমি অনলাইনে অ্যাকাউন্টটা খুলেছিলাম ওই জন্য হয়তো আমার যাচ্ছে না। 20 দিন হয়ে গেল এখনও টাকা পাইনি, তো যাই হোক আমি কিছু রিটেলারকে আমি এখন কানেক্ট করবো ভাবছি। তো দেখুন আমি যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা তুলে এরকম কাউকে আমি ভাবছি যে নেব, তো এরকম কাকে পাওয়া যায় দেখা যাক, চলুন একজনকে আমি কল করি, আমার পুরনো রিটেলার, আমি এর আগে অনেকবার গিয়েছি, তো চলুন এনাকে আমি একবার ফোন করে নিই। হ্যাঁ সৌভিক বলছি, চিনতে পাচ্ছেন? হ্যাঁ বলো বলো। ও বলছি যে তোমার দোকান গিয়েছিলাম মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা তোমার দোকানে তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রচুর টাকা তোলা যায়, মানে অনেকেই তো টাকা তোলে। 70% তো আমাদের কাস্টমার ওই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। ও আচ্ছা, এই যে এখন ট্রানজ্যাকশন ফেলড হয়েছে অনেকেই, আমি ইউটিউবে লাইভে আছি তোমায় তাই ফোন করছি, হ্যাঁ তো এরকম তোমার টাকা কেটে নিয়েছে, টাকা আসেনি, এরকম ঘটেছে একটাও? অনেকগুলোই আছে, তো খুব সাবধানে যদিও কাজ করছিলাম সে কারণের জন্য বেশি হয়নি, তবু 12-14 জনের হয়েছে, আর যদি মানে সেভাবে না দেখে কাজ করতাম তাহলে সংখ্যাটা মনে হয় আমার কাছেই হয়তো 30-40 জন হতো, ওটা আমি খুব সাবধানেই করেছি, সে কারণের জন্য সমস্যাটা তো অনেক কম তুলনামূলক, কারণ 12-14 জন তবু মানুষ দেখতেও পাবে, হোয়াটসঅ্যাপে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন একজনকে ফোন করলাম, তারও কিন্তু টাকা কেটেছে, এ আমাদের ভালো রিটেলারের মধ্যে একজন, এবং এনার দোকানকে আমি বহুত দিন আগে কিন্তু গিয়েছিলাম, তো দেখা যাক উনি কলটা রিসিভ করে কি না, যে আমি একটা কল তাকে করিয়েছি।
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নিয়ে যে সমস্যাটা হচ্ছে তার জন্যই আমি এটা আজকের এই লাইভ ভিডিওটা দেখছেন 239 জন আর লাইক করেছেন 133 জন। আমি কিন্তু এই ভিডিওটাতে 200 লাইক চাই, মাত্র 200 লাইক কিন্তু এই ভিডিওটার জন্য আমি চাই। অর্ণব সাইবারজন 100% আমি টাকা তুলছি, কতদিন লাগবে? মাজিদুর রহমান কতদিন লাগবে? আমিও আমার জায়গাতে বসে এখনও ফাইনাল জানতে পারিনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা কবে আসবে। তো আমাদের কিছু পুরানো রিটেলার তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি ম্যাক্সিমাম 45 দিনের মধ্যে কিন্তু টাকা ফেরত আসে, কিন্তু কোনো কাস্টমারকে এটা কিন্তু বলা যায় না। চলুন আমি একজনকে ভিডিও কল করছি, ভিডিও কলটা সে ধরে কি না দেখি। দাদা IRCTC মোবাইল নাম্বার ও ইমেল আইডি, অন্য দিলে কোনো অসুবিধা নেই, অন্য দিতে পারেন, কারণ যদি আপনার নিজের ইমেল আইডি মোবাইল নাম্বারে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি অন্য দিতে পারেন। তো চলুন আমাদের কলটা ধরছে না কেন একটু জানি। দেখুন কি কারণে কি কারণ মানলে APS ট্রানজ্যাকশন ফেল কম হয়, এই রিলেটেড কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এর আগে, মানে কি সাবধানতা অবলম্বন করলে APS ট্রানজ্যাকশন ফেল ট্রানজ্যাকশনের হাত থেকে বাঁচা যায় সেই কারণগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আগে এই রিলেটেড ভিডিও বানিয়েছিলাম, তার মাঝে কিন্তু APS ট্রানজ্যাকশন ফেল্ড হয়নি, আবার যেহেতু শুরু করেছে এই প্রবলেম, এই প্রবলেমের সলিউশন নিয়ে কিন্তু আগামী দিনে আরও ভিডিও বানাবো আর দু এক দিনের মধ্যেই। ওকে, এটাই হচ্ছে সমস্যা। চলুন ফোন করেছে, হ্যালো, ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো শুনতে পাচ্ছি, আমি কথাগুলো শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমি আরো একবার দেখছি, আমি তো শুনতে পাচ্ছি। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। ওকে, আমিও শুনতে পাচ্ছি, বলছি এখন কি দোকানে আছো না বাড়িতে? আমি এই মাত্র বন্ধ করলাম, কাস্টমার ছিল না কেউ। ও আচ্ছা, তোমার দোকানে কতগুলো ট্রানজ্যাকশন এরকম ফেলড হয়েছে? আমার তো 12 থেকে 14 জন হয়। 13 থেকে 14টা? 12 থেকে 14 জন হবে। আর এর আগে মানে 2020 যে লকডাউন গিয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস, তখন যে ট্রানজেকশন ফেল হয়েছিল সেগুলো কতদিন বাদে এসেছিল ব্যাক? সেটা এক মাসের মধ্যে, এক মাস বা তার কিছুদিন সময় লেগেছিল, তার মধ্যেই ব্যাক চলে আসছিল। ও তার মধ্যে ব্যাক চলে এসেছিল তাই তো? হ্যাঁ। আর তুমি এখন দোকানে নেই তাই তো, বাড়িতে? হ্যাঁ বাড়িতে চলে আসলাম। ও আচ্ছা, কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করছে একটু বলবে যদি কোনো কিছু জানা থাকে? সেটা তো মানে এই প্রথম এরকম সমস্যার মুখোমুখি, এত বড় সমস্যার মুখোমুখি, এই বলতে পারো প্রায় এই প্রথমই দেখছি, কারণ মানে এরকম ঘটনা তো ঘটেই, অন্যবারে হয়েছে কারণ ব্যাক চলে আসছিল, আর এই সমস্যাটা কিন্তু কারোই আসেনি। এটা শুধু আমার এখানে নয়, অল ওয়েস্ট বেঙ্গল যেখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে সমস্ত জায়গাতেই একই সমস্যা। এটা কিছু কিছু কাস্টমার যারা বুঝছে অবশ্যই তারা নিজে থেকে বুঝতে পারছে কথাটা, আর যারা বুঝতে পারে তাদেরকে আমাকে নিজেকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর তোমার গ্রামে কত মানে পার ডে কিরকম উইথড্র হয় টাকা?
উইথড্রল হয়, তাও এইপিএস প্লাস মিনি এটিএম নিয়ে সংখ্যাটা তো প্রায় ধরতে পারো 70-80। আর এই বিএসএ কতদিন থেকে যুক্ত আছো তুমি? 2018-র প্রথম থেকে। 2018-র প্রথম থেকেই তাই তো? ঠিক আছে, আর কি বলতে চাও, মানে এই সমস্যাটার কি সলিউশন হলে ভালো হয়, বা তোমার কি মনে হয় কবে নাগাদ টাকা আসবে, বা ভবিষ্যতে ভালো খারাপ কি মনে হয় তোমার একটু বলো। ভিডিওটা কিন্তু অনেকেই দেখছে, 254-245 জন দেখছে। আর সেটা তো গ্যারান্টি কিছু বলা যায় না, তবে যতদূর আমরা খবর পাচ্ছি যে খুব শীঘ্রই সমাধান করবে, তো আসবে টাকা, এটুকুই হচ্ছে গ্যারান্টি। আর কবে আসবে সেটা তো এক্সাক্ট টাইম কিছু বলা যায় না। এরপর আমি আর কিছু বলছো বলো। বলো না, বলার তো তেমন কিছু নাই, তো অন্যান্য রিটেলারদেরকে এটুকুই বলো যে এই মুহূর্তে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কেউ যদি টাকা উইথড্রল করতে আসে, সেক্ষেত্রে তাদেরকে এটা একটা বলে দিয়ে তারপর উইথড্রল করলেই ভালো হয়। একবারে টাকা তুলবো নি এটাও বলা বলতে কেমন খারাপ। আর সে যদি বলে যে টাকাটা মানে ফেল হতে পারে, আবার তো হতে পারে, এই মুহূর্তে হয়তো লিঙ্ক আসছে কিছুক্ষণ, তার মধ্যে আবার ফেল হলো, সেক্ষেত্রে সেই সমস্যার সমাধানটা আরো অনেক দিন হবে, সেটা একটা ব্যাপার আছে। তো সে যদি বলে যে যা হয় হবে, পরে আসলো কিছু করার নেই, সেক্ষেত্রে উইথড্রল করা চলবে। আর সে যদি বলে না আমার টাকা দিতেই হবে এরকম, না তার ক্ষেত্রে টাকা তোলা যাবে না। আগে কাস্টমারকে বলে দিতে হবে ব্যাপারটা, মানে সমস্যাটা হচ্ছে। এখন কি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাস্টমার এলে টাকা তোলা হয় না ঘুরিয়ে দেওয়া হয়? এই তো কালকে 11টার পরে লিংক আসছিল, দিন 11টা, তো কয়েকজনে তুলেছিলাম, তাদেরকে বলেই তুলেছিলাম অবশ্য। তো এতদিন একটা বিজনেস করছি, সেক্ষেত্রে তো একটা সমস্ত কাস্টমারের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে, সবাইকে তো আর জোর করে বলতে পারি যে টাকা তুলবো না এরকম একটা বলতে পারি না, তারাও আমার উপর বিশ্বাস নিয়ে আসছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, তোমার দোকান যখন আমি গিয়েছিলাম, বলেছিলাম যে এই টাকা জমা তোলা মানি ট্রান্সফার সাথে সাথে অন্য কোনো বিজনেস বাড়ানোর জন্য দোকানে, মানে এটাই মাদার নয়, এর সাইডেও কোনো কিছু ইনকাম রাখতে, তো সেই কথা অনুযায়ী তুমি কি করেছো এখন বলো, এই ছাড়া অল্টারনেট কি করেছো? অল্টারনেট অনলাইন কাজ করছি, অনলাইন জেরক্স, তার ফটো, ল্যামিনেশন। ভিডিওটা 248 জন দেখছেন, আমি এক্ষুনি কমেন্ট একটা লিংক দিচ্ছি, লিংক ফিল আপ করে আসতে পারেন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যাদের সমস্যা হয়েছে তারা কিন্তু এই লিংকটা ফিল আপ করে আসবেন, তাহলে আপনারও ভিডিও কলের মাধ্যমে এই লাইভে কিন্তু আমরা দেখাতে পারবো। 1 2 3, লিংকটা আমি ডেসক্রিপশনে কপি করে দিলাম, আপনার ক্যামেরার অ্যাক্সেস দেবেন, ক্যামেরা এবং মাইক্রোফোন, তাহলে আপনার কথা এই ইউটিউবে যারা দেখছে সবাই কিন্তু দেখতে পাবে, লাইভ দেখতে পাবে এবং শুনতে পাবে। চলুন আমি এটা পেস্ট করি। আচ্ছা, আর একটা জিনিস বলবো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলছি যে তোমার ওই দোকান, একটা কল এসছে, 1 মিনিট রিসিভ করে নি। হরি সিংহ, দাদা কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলেন, কোথা থেকে? উত্তর দিনাজপুর থেকে বলছি। উত্তর দিনাজপুরের কোথায় বাড়ি? রায়গঞ্জে। রায়গঞ্জে, তাই তো? তারপরে কি এই ব্যাংকে টাকা তোলা হয়, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে? হ্যাঁ, এই ব্যাংকে টাকা তোলা হয়। আচ্ছা, রায়গঞ্জের কোথায় বাড়ি একটু বিস্তারিত বললে ভালো হয়, অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা। রায়গঞ্জ, রাজবাড়ি, রাজবাড়ি। ওটা কোন ডিস্ট্রিক্ট হচ্ছে?
রায়গঞ্জ ডিস্ট্রিক্ট। ও আচ্ছা, আরেকজন যে আছেন ভিডিওতে, এনার নাম কি একটু নামটা বলুন দাদা। আমার নাম হরিশ্চন্দ্র দাদা। ও আপনার এলাকাতে কি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উজ্জ্বল হয়? এরকম পরিস্থিতি দাদা খুব ভালো না, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা তোলা যাচ্ছে না, মানে তুললেই খুব ফেসে, সমস্যা হচ্ছে। আঙুল আঙুলে ছাপ দিতে ভয় লাগছে, যে ভয় দিলে যদি ফেসে যায় নাকি, হ্যাঁ হ্যাঁ যে আঙুলে ছাপটা দেবো, আঙুলে ছাপ দিলে যদি টাকা কেটে নেয়, এরকম মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ তাই, একদম। কাস্টমারকে বলে দিই, ম্যাক্সিমাম 4 জনের বেশি নেওয়া যাবে না। আমি কিন্তু উপরের কলগুলো কাটছি, হ্যাঁ দেখি আরো অনেকে এই লিংক ফিল আপ করে আসছে। আসছি তাহলে আমি, ওকে ওকে সবিত আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আরো অনেকে ফোন করছে, ঠিক আছে। তোমার কাছে জানতে পেরে অনেক ভালো লাগলো যে তুমি মানে মানুষকে বিশ্বাস কর, মানে আশ্বাস দিচ্ছ যে টাকা কিন্তু আসবেই, তাই তো? অবশ্যই টাকা ফেরত আসবেই, চিন্তা কোনো কারণ নেই, শুধু কাস্টমারকে বুঝিয়ে বলতে হবে, তাই তো? যে আমি তো আর দোকান উঠিয়ে নিয়ে পালিয়ে যাব না, আমি তো থাকছি, টাকা তো আপনার না দিয়ে যাবোটা কোথায়, এটাই মেন বক্তব্য, যে কাস্টমারকে বুঝিয়ে রাখতে হবে। অবশ্যই ঠিক আছে, আমি তোমার কলটা একটু কাটছি। হ্যাঁ ওকে ওকে। দাদা কোথা থেকে? হ্যালো, দাদা বাড়ি কোথায় একটু বললে ভালো হতো। আর এক দাদা চলে এসেছে, একটু বাড়িগুলো বললে ভালো হয়, কোথায়? পূর্ব মেদিনীপুরের কোথায়? হ্যাঁ বাজকুল, তাই তো? বাজকুল কিন্তু আমি গিয়েছি, বাজকুল আমি বাইক নিয়ে গিয়েছি রিটেলার বানাতে, পুরো মনে আছে আমার। আমাকে ফোন করেছিল কিছুদিন আগে, আমার নাম সুদীপ্ত কর। হ্যাঁ আচ্ছা, আর দাদা বলবেন না, 18 তারিখে ট্রানজেকশন করেছি, এখনো টাকা রিটার্ন আসেনি, 4 বার ব্যাংকে গিয়েছি। আমি তো কিছুদিন আগে ফোনও করেছিলাম, বুঝতে পারলেন কি করা যায় বলুন তো, সমস্যা হয়ে গেছে। মানে কোনো ব্যাংকের সমস্যা হয়নি, মানে কি জিনিসটা জানেন তো, 1.5 বছর ধরে ট্রানজেকশন করছি, কোনোদিন মানে মনে পড়িনি এইরকম, মানে করে পুরো, মানে প্রথম লকডাউনও কি আমার আপনার দোকান ছিল, মানে এইপিএস ট্রানজেকশন করতেন জানুয়ারি মাস, ওই 2020 জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রবলেম হয়নি এরকম? না তেমন কিছু হয়নি, তখন বঙ্গীয় ব্যাংকের অত ট্রানজেকশন করতাম না, বঙ্গীয় ব্যাংকের কাস্টমারটা বেশি হয়ে গেছে এই জন্য সমস্যা। আচ্ছা আরেকজন দাদা লাইনে আছে ডান দিকে, ওনাকে একটু কথা বলতে বলবো। হ্যাঁ দাদা বলছি, আমাদের তো টাকা গ্রামীণ ব্যাংকে টাকা গত 20 দিন হলো আটকে গেছে, হ্যাঁ এখনো আসেনি, মানে এরকম কেস কোনোবারই হয়নি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি নদিয়া জেলায়। বাড়ি নদিয়া জেলায়। আর কোন কোন ব্যাংকে উইথড্রল হয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছাড়া? আমার এখানে বঙ্গীয় 90% ব্যাংক কাস্টমার আছে, বাকি আবার স্টেট। মানে এর আগে ট্রানজেকশন ফেলড হয়েছিল না এই প্রথম হয়েছে? এর আগে অনেক ফেলড হয়েছে, কিন্তু 3 দিন 4 দিন বা 1 সপ্তাহের মধ্যে চলে গেছে। এবারে এখন কতদিন হয়ে গেল দেয়নি, অনেক দিন, তাই তো? হ্যাঁ অনেক দিন হয়ে গেল, 19 তারিখে আটকেছে, আজও আসেনি, 2021-এ। কাস্টমার বলছে না দাদা, আরেকটা দাদা এসেছে, ওনার নাম একটু জিজ্ঞেস করবো, আর কোথা থেকে এসেছেন একটু জিজ্ঞেস করবো। হ্যালো শুনতে পাচ্ছেন সবিক দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, আমি মহিদুল ইসলাম বলছি, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে। হ্যাঁ তা আমাদের এখানেও ট্রানজেকশন কম বেশি হয়েছে, কারণ আমাদের এখানে বঙ্গীয় গ্রামীণ ব্যাংক ছাড়া আরো একটা ব্যাংক আছে, যার কারণে ওখানে ট্রানজেকশনটা বেশি হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড ছিল যেটা, তবু বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের এরকম কিছুটা কেস আমার ক্ষেত্রে 4-5টা কেস আটকেছে। হয়তো আগে একটু খেয়াল করলে হয়তো এটা হতো না, বা কম হতো আরো হয়তো, কিন্তু হয়েছে। ব্যাংকে তো ওরা পাসবুক এন্ট্রি পর্যন্ত দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। এগুলো সমস্ত এলাকাতেই ব্যাংক এরকম করছে, তবে চিন্তা নেই, সবার টাকা একসঙ্গেই ফেরত চলে আসবে। হ্যাঁ, এর আগেও এরকম ঘটনা ঘটেছে আমাদের দেখা। অ্যাকচুয়ালি এখানে আমার ছোট ভাই থাকে, ওই এখানকার ট্রানজেকশন গুলো করে বেশি। যদিও আমি এখন বাড়িতে আছি, আমিও মাঝে মধ্যে করি বাড়িতে, পাড়ার গ্রামের অনেকে আসে আমাদের বাড়িতেই। অ্যাকচুয়ালি আমার শপটা হলো দিল্লি, এই রিলেটিভি মানে এই কাজেরই আমার শপটা হলো দিল্লি। এবার আমার নামে স্পাইস মানির ইয়েটা নেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার ছোট ভাইটাই ট্রানজেকশন বেশি করে, ওটাই বাড়ির দোকানটাই বেশি ইউজ হয়। কিন্তু বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের কিছুদিনের থেকে যা সমস্যা দেখা যাচ্ছে, স্টাফরা ব্যাংকের পাসবই সেটাও কেউ আর কি এন্ট্রি করে দিচ্ছে না, কাস্টমার কে স্টেটমেন্ট বার করে দিচ্ছে না, এও একটা সমস্যা। এসব গুলো করে দিলে তবু আমরা আমাদের মতো একটু হয়তো কমপ্লেন করতে পারি। কমপ্লেন করলেও কিছু হবে না, অনেক জায়গাতে কিন্তু পাসবই আপডেট দিচ্ছে, আমরা করছি কোম্পানি। মেন মেজার প্রবলেম তো ব্যাংকের তরফ থেকে, এটা ব্যাংক ওখানে এখন আমরা চারিদিকে প্রেশার আসলে কিছু ব্যাংক হয়তো একটু নিজেদের সার্ভারটাকে ঠিক করার চেষ্টা করবে, আর না হলে তো কাস্টমার সব অন্যদিকে মুভ করে যাবে। ব্যাংকে গেলে এত ভিড় যে মানে কারো টাকা দরকার থাকলেও সে টাকা তুলতে পারে না, যে এত একটা বয়স্ক বা বাড়ির কোনো মহিলা গেলে তাদের পক্ষে তো তার 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানো সম্ভব হয় না। এবার যাদের দেখা যাচ্ছে খুব দরকার, তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, টাকা নিতে হচ্ছে, কিন্তু মানুষ নিজের টাকা রেখে অতক্ষণ করে ওয়েট করাটা মানে একটা অসম্ভব ব্যাপার। আচ্ছা, আরেকটা দাদা কল ধরেছে, ওনার নামটা একটু জিজ্ঞেস করব। আরেকটা দাদা এসেছে, আমার নাম আসাদুল, কোথায় বাড়ি, কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, তাই তো? আপনার এলাকাতেও কি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে? আছে, বিশাল সার্ভারে প্রবলেম চলছে, মানে টাকা তো ব্যালেন্স ঠিকই হচ্ছে না, টাকা কেটে নিয়েছে, এরকম ঘটনা ঘটেছে নাকি? বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের টাকা তুলছি না। আমাদের কাছে প্রচুর এরকম কমপ্লেন আসছে, মানে আমার নিজের আমাদের এলাকাতে হচ্ছে এই ব্যাংকটা নেই, কিন্তু আমাদের পাশাপাশি এলাকাতে আছে, প্রচুর মানুষের দোকানে, এমনকি পুলিশের হুমকি দিচ্ছে, ধরবে মারবে, দোকান বন্ধ করে দেবে, এরকম কথাও শোনা যাচ্ছে, অনেক রিটেলারকে কিন্তু বলছে, কিন্তু আমরা ওই সমস্যাটা নিয়ে বঙ্গে গ্রামে কেউ মানে ক্যাশই দিচ্ছে না। হ্যাঁ, আমি তো নিজের টাকা দিয়ে গেছি, নিজের টাকা দিয়ে। হ্যাঁ বলুন, কি নিজের টাকা দিয়ে কাস্টমারকে আটকে রেখেছি, কিছু কিছু যারা এমার্জেন্সি দরকার তাদেরকে। হ্যাঁ, কিন্তু নিজের থেকে টাকা দিলে ওই টাকাটা কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে যাবে, কাস্টমার খুব চেনা পরিচিত হলে কিন্তু দেবেন, আর না হলে কিন্তু ওই টাকা আপনি মানে নাও পেতে পারেন। সেই জন্য কাস্টমার কে কোন একটা ডকুমেন্ট আপনি আপনার কাছে জমা রাখবেন। আধার কার্ডটা নিয়ে নিচ্ছি, আর যারা চেনা পরিচিত তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, চেনা পরিচিতকে কিন্তু ব্যাগ দেবেন, না হলে বলবেন অন্য কাউকে ডেকে আনতে, মানে 3-4 জনের সাক্ষী থাকা অবস্থায় তাকে টাকা ব্যাক দেবেন। আচ্ছা, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের সার্ভার কি ঠিক হবে না? ঠিক তো হবে, এই পাঞ্জাব ব্যাংকে পুরোপুরি শিফট হয়ে গেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো তো পাঞ্জাব ব্যাংকে শিফট হয়নি। তবে কাজ চলছে, কাজ চলছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। চলুন, আরো দুজন কল করছে, একটু এই দুজনকে একটু কলটা জয়েন করি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন।
দায়িত্বটাকে এড়িয়ে দিতে চাইছে, কারণ দায়িত্ব নিলে আবার বিভিন্ন রকমের কাজ ব্যাংক চাইছে না যে তারা হচ্ছে ওই ঝামেলাটাকে নি। আইডিটাই তো দিচ্ছে না, আমি ট্রানজাকশন আইডি চাইতে গেছি স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্টটা দেখো, ব্যাংকের স্টেটমেন্ট দেখতে পাচ্ছো? হ্যাঁ। কোন স্টেটমেন্ট ট্রানজাকশন আইডি নেই, আমি এটা কি করে স্পাইস মানিকে শো করব দেখতে পাচ্ছো? হ্যাঁ। এই রকম কি করবো, একটা থার্ড ক্লাস ব্যাংক, আমি ম্যানেজারকে হুমকি দিয়েছি আমি তোমার কেস করবো, বুঝতে পারলো? দেড় বছর ধরে কাজ করছে, কোনো সমস্যা নেই, এই প্রথম সমস্যা। হ্যাঁ, কি করা যায়, কি ওয়েট করবো? কাস্টমারকে টাকা দিয়ে দিয়েছি, পরিচিত বলে টাকা দিয়ে দিয়েছি, এখন ওয়েট করছি, দুই দিন ধরে ব্যাংকে যাচ্ছি, কিছুই সমাধান হচ্ছে না। ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে, কিছু কিছু এলাকাতে দিচ্ছে না, কিছু কিছু এলাকাতে ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে। এটা তো কোনো ট্রানজাকশন আইডি বেডি কিছু নেই, আমি যে স্পাইস মানিতে কমপ্লেইন করব। হ্যাঁ, ট্রানজাকশন আইডি কিছু নেই, কমপ্লেইন করলে আপাতত কিছু হবে না, কারণ টাকাটা স্পাইস মানির এন্ডে কিন্তু নেই। কোম্পানির কাছে টাকাটা থাকলে কোম্পানি এতদিন সলিউশন করে দিত। আমরা বেশিরভাগ কমপ্লেইন করলে স্পাইস মানি আমাদের কথাটা শুনে ইমিডিয়েট যে প্রবলেম গুলো সলিউশন করে দেয়। অনেক রিটেলার কিন্তু পাসবুক আপডেট দিয়েছে, কমপ্লেন করেছে, আমরা সেটাকে কোম্পানিকে ফরওয়ার্ড করেছি, কিন্তু কোম্পানির এন্ডে আসছে যে টাকাটা ব্যাংকের থেকে আটকে গেছে, মানে ব্যাংকেই টাকাটা আছে, কোম্পানির কাছে থাকলে কোম্পানি এতদিন কিন্তু দিয়ে দিত। হ্যাঁ, তো ব্যাংক থেকে কিন্তু এই টাকাটা এখনো আটকে গেছে। তবে বুঝতেই পাচ্ছেন, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তো, ওই জন্য আরো একটু লেট হচ্ছে। আর এই 25শে ডিসেম্বর এবং 1st জানুয়ারি যে পরপর অনেকগুলো ছুটি যাচ্ছে, আর পেপারেও দিয়েছেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যাংকে ঝামেলা করছে, হামলা হচ্ছে, এই টাইপের অনেক রকম খবর শোনা যাচ্ছে। তার কারণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আগে ইউনাইটেডের সাথে লিংক ছিল, এখন পাঞ্জাবের সাথে লিংক হচ্ছে। হ্যাঁ বলুন। আরে টাকাটা ফেরত তো আসবেই তো? ফেরত তো অবশ্যই আসবে। আচ্ছা, এটা কোনো সর্ভিসটা কোনো ইনফরমেশন পাওয়া গেছে যে কতদিনের মধ্যে সার্ভার হয়তো ঠিক হতে পারে? এখন পর্যন্ত মানে অ্যাকচুয়াল সঠিক খবর নেই, এর তার মুখে অনেক রকম শোনা যাচ্ছে, কিন্তু পাকা খবর আমাদের কাছে কিন্তু এখনো নেই। আরেকটা দাদা লাইনে আছে, ওনার একটু নাম ডিটেইলস জিজ্ঞেস করব, বাড়ি কোথায়? এমনি আমিনুল ইসলাম, দুলিয়ান। হ্যাঁ, বাড়ি বাড়িটা কোথায় যেন? মুর্শিদাবাদ, দুলিয়ান। মুর্শিদাবাদ, তাই তো? আর আপনার এলাকাতে কি ওই ব্যাংকটা আছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক? দাদা বাড়ি কোথায় আপনার? দাদা তোমায় বলছি, কপালে তিলক। হ্যাঁ দাদা, আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের কোথায়? উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জে? কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ, তাই তো? হ্যাঁ দাদা। তো কাজ কেমন হচ্ছে? আমি হ্যাঁ কাজ তো ভালোই হচ্ছে আপাতত, কিন্তু আমি রাপিবের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি। হ্যাঁ, কিন্তু দাদা মানে আমার যেগুলো রিটেলার আছে, কিছু কিছু রিটেলারের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা আটকে গেছে, ঠিক আছে? কারো 4,000, কারো 2,500, কারো 5,000, এরকম টাকা আটকে গেছে 15 ডিসেম্বর, কারো 16 ডিসেম্বর। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত টাকাটা ফেরতও আসেনি, এবং ব্যাংকে অবশ্য স্টেটমেন্ট নেওয়া হয়েছে ব্যাংক থেকে। হ্যাঁ, কিন্তু সাপোর্ট করছে না। বাট আমি পাঞ্জাব ওখানকার তো কল নাম্বার নেই, কাস্টমার কেয়ার এরকম নাম্বার নেই, কিন্তু আমি ইমেল করেছি, ব্যাংকে ইমেল করেছি, প্লাস আমি রাপিপে কোম্পানিকে ইমেল করেছি। হ্যাঁ, রাপিপে কোম্পানি বলছে যে আমরা
ট্রানজাকশন ডেট থেকে প্লাস 5 দিনের মধ্যে টাকাটা আমরা রিটার্ন করে দিই ব্যাংকে। কিন্তু টাকাটা তো আসেনি, আমি যখন ব্যাংকে যাচ্ছি চার্জব্যাক লেটার নিয়ে, তখন ব্যাংক চার্জব্যাক লেটার নিচ্ছে না এবং বলছি যে আরএনএন নাম্বারটা দিয়ে একটু চেক করুন, ওটাও চেক করছে না। তার সাথে সাথে মানে আমি 5 দিন মনে হয়ে গেল আমি মানে ব্যাংক ব্রাঞ্চ এর ইমেল আইডিতে প্লাস পিএনবির ইমেল আইডিতে, হ্যাঁ পিএনবির একটা bgvv@pnb.co.in আছে, সেই ইমেল আইডিতে আমি ইমেল করেছি সলিউশনের জন্য যে স্যার এই অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারের হোল্ডার নেম আর যা লেখা লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপ্লাইও আসলো না স্যার। স্যার তো এটা মানে সমস্যাটা একসাথে অনেক চলে এসেছে, এই জন্য সলিউশন করতে ওদের দেরি হচ্ছে। আমিও যতদূর জানলাম যে মেল করে কোনো কাজ হবে না, কারণ কোম্পানি কতজনকে দেবে একটা একটা মেল, ওদের কাছে প্রচুর পরিমাণে ফেল ট্রানজ্যাকশন ডাটা আছে। সম্ভবত এই ছুটির পরে হলিডেগুলো কাটলে ওরা ম্যানুয়ালি কাউকে বসিয়ে চেক করবে যে কার কার ট্রানজ্যাকশনের ডাটা ফেল হয়েছে, তাদেরকে ব্যাক দেবে। তো এরকমই মনে হচ্ছে মানে আগামী দিনে হবে, যে সবার টাকা ধীরে ধীরে একের পর এক কিন্তু ব্যাক চলে আসবে। আচ্ছা আরেকটা দাদা এদিকে আছে, দাদা কিছু বলবেন, আপনার নাম অ্যাড্রেস কোথায়? ধুলিয়ান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? ধুলিয়ান। ধুলিয়ান, আপনার দোকানে কি এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা তোলা হয়? হ্যাঁ আমার বঙ্গীয় গ্রামীণ। কিন্তু বর্তমানে তো বঙ্গীয় আমি বন্ধ রাখতে বাধ্য, কাস্টমারকে বলে দিছি ডাইরেক্ট যে এখন বঙ্গীয় আমি তুলে দিতে পারছি না এই সময়। সমাধান হবে না আর কাজ করাও যাচ্ছে না। হ্যাঁ দাদা বলছিলাম যে আমাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ইমেল আইডি আছে সেখানেও আমি মেইল করেছিলাম, হ্যাঁ ওরাও মতো রিপ্লাই দিচ্ছে না। আর নোভোপে আমার একটা আছে, তো নোভোপে আমি সার্ভার চেক করার জন্য রেখেছি, সার্ভার মানে একদমই পাচ্ছে না, প্লাস 10% খুব জোর থেকে কোনো সময় 00, হ্যাঁ খুব সার্ভারের প্রবলেম। আমি যতগুলো আমার রিটেলার আছে 25-30 জনের মতো হবে রিটেলার, তো আমি বলে দিয়েছি যে আপাতত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা কেউ তুলবেন না। হ্যাঁ আরেকজন দাদা তোমায় বলছি এই দিকে আছো, যে নাম ঠিকানা একটু বলবে। হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে না কথা? হ্যালো, হ্যাঁ বলুন, কেউ কিছু বলুন, তিনজন আছেন। হ্যাঁ বলছি তাহলে আমার মনে হয় যে বলুন। হ্যাঁ বলুন, আরো অনেকে ফোন করছে, আমি কলগুলো রিসিভ করবো তাদের, যদি কিছু বলার থাকে একটু বলুন। অনেকেই দেখছে ভিডিওটা, 220 জন দেখছে, 212 জন লাইক করেছে। ওকে দাদা টাটা, বাই বাই। হ্যাঁ ভালো থাকবেন দাদা। হ্যাঁ যদি কোনো কিছু উপায় পাই প্রথমেই আমি আগে টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউবে জানাবো যে কিভাবে ব্যাক আসছে বা ব্যাক আদৌ আসছে কিনা। হ্যাঁ কবে নাগাদ আসছে, কবে নাগাদ টাকা কেটেছে, আমি কিন্তু সব এই ইউটিউব চ্যানেলে বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বলবো। হ্যাঁ
হ্যালো দাদা, কোথা থেকে বলছেন? খানাকুল রঞ্জিত বাটি। হ্যাঁ বলছি, খানাকুল রঞ্জিত বাটি, খানাকুল থেকে, হুগলি খানাকুল। খানাকুল হুগলি, হ্যাঁ বলুন। ভিডিওটা কিন্তু অনেকেই দেখছে, হ্যাঁ বলুন। কতদিন হয়েছে? প্রায় সপ্তাহ দেড়েক, 10-12 দিন হয়েছে। 10-12 দিন হয়েছে তো? এ তো অনলাইনে কমপ্লেন করা যায়, জানা আছে কিভাবে স্টেট ব্যাংকে কমপ্লেন করা যায়? না, এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করিনি। তার কারণ ফার্স্ট টাইম আগে একবার এরকম হয়েছিল, ওটা রিটার্ন চলে এসেছিল মোটামুটি 25 দিন। এটা এখনো রিটার্ন আসেনি, এটা যেটা হয়েছে রিসেন্ট। কতদিন হয়েছে স্টেট ব্যাংকেরটা? কতদিন হয়েছে ব্যাংকেরটা? প্রায় 10-12 দিন হয়েছে তো? এতো অনলাইনে কমপ্লেন করা যায়, জানা আছে কিভাবে স্টেট ব্যাংকে কমপ্লেন করা যায়? আমি বলে দিয়েছি স্টেট ব্যাংকের কমপ্লেন করার সিস্টেম, বা স্পাইস মানি কম্পিউটারে লগ ইন করে ডাইরেক্ট SBI এর কমপ্লেনের কিন্তু লিংক পেয়ে যাবেন। ওখানে গিয়ে একটা কাস্টমার হিসেবে, মানে আপনি নয় কাস্টমারকে, কাস্টমারের হয়ে আপনি একটা কমপ্লেন কিন্তু করে দেবেন। তাহলে হয়তো তাড়াতাড়ি, যেহেতু কমপ্লেন করার একটা রাস্তা রেখেছে স্টেট ব্যাংক, সেহেতু আশা করি তাড়াতাড়ি টাকাটা ব্যাক চলে আসবে। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? লাইভটা আমি আপাতত এখানে বন্ধ করব। যদি কেউ এই লাইভে আসতে চান, টেলিগ্রাম চ্যানেলে দেখুন লিংক দেওয়া আছে, এই লাইভের লিংক, লিংকে টাচ করলেই আপনার নাম অ্যাড্রেস চাইবে আর সরাসরি এই ডিসপ্লেতে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? লাইভটা আমি আপাতত এখানে বন্ধ করব। যদি কেউ এই লাইভে আসতে চান, টেলিগ্রাম চ্যানেলে দেখুন লিংক দেওয়া আছে, বলুন দাদা। আর একজনকে, একজনের কল রিসিভ করলাম। হ্যালো সৌভিক দা। হ্যাঁ বলুন। মুক্ত ওই জন্য আপনি মুক্ত, তাই তো? এই একজনকে পেলাম যে বলছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে আমি ঝামেলা থেকে মুক্ত, তার কারণ তার এলাকাতে এই ব্যাংকটা নেই। তো কাজ কেমন হয় অন্যান্য ব্যাংকের ইউপিএস এ? অন্যান্য ইউপিএস এ ভালো। ঠিক আছে, আর কোনো কিছু বলার আছে এখানে? আমি পরের কলগুলো রিসিভ করব। ব্যাংক অফ বরোদা, কারো জানা আছে এখানে ভিডিওতে যারা দেখছেন বা যারা আছেন, ব্যাংক অফ বরোদার কাজ কবে থেকে করতে পারবে? তো জানা নেই। ভাই ওই রকম লাইনে দিয়ে
লাইন একটু কেটে দেবে, প্রত্যেকের আমি কল করি যাচ্ছি, প্রচুর কল আসছে। না কারোরই জানা নেই বলছে, আমারও সত্যি কথা বলতে জানা নেই। ঠিক আছে, আজকের লাইভটা এবারে বন্ধ করব, আর কলিং এর লিংকটা কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এবারে দাদা ভিডিও কলটা আমি কাটছি, হ্যাঁ। চলুন আরো একটা কল চলে এসেছে, একটু রিসিভ করে নি। মনোজ ঘোষ, মনোজ ঘোষ কল করেছেন, দেখা যাক। মনোজ ঘোষ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ দাদা, বলছিলাম যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে প্রায় হয়ে গেল 21 তারিখ, 20-21 তারিখে কিছু টাকা ইয়ে হয়েছিল, পেন্ডিং হয়েছিল, এখনো আসছে না, তো কি করা যাবে ওর জন্য? ওটা নিয়েই তো আজকের ভিডিও, কিছু করার আপাতত উপায় নেই, যতগুলো টাকা কেটেছে হ্যাঁ সবগুলোই ব্যাক চলে আসবে, তবে একটু সময় লাগবে, কাস্টমারকে কিছুদিন ওয়েট করতে বলতে হবে। কাস্টমার তো আর শুনছে না দাদা, অনেক দিন হয়ে যাচ্ছে না, প্রায় 15 দিনের মতো। তাছাড়া তো আপাতত তো আর কোনো উপায় নেই। তো এই টাকাটা ফেরত কতদিন আসতে পারে? এই টাকাটা আপাতত তো 5-7 দিনে চলে আসার কথা, নরমালি 10-15 দিনে চলে আসে। এখন এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারি ছুটির কারণে এবং ব্যাংকে সার্ভার চেঞ্জ হওয়ার কারণে একটু সময় লাগছে বেশি, তবে অনেক যারা অভিজ্ঞ আমাদের থেকেও যারা পুরনো ইপিএস এ কাজ করে তাদের কথা অনুযায়ী ম্যাক্সিমাম 45 দিন সময় লাগে, তার মধ্যে কিন্তু চলে আসে। সার্ভারটা কতদিনে ঠিক হতে পারে দাদা? সার্ভারটা শোনা যাচ্ছে যে এই জানুয়ারি মাসের লাস্টের দিক করে ঠিক হবে, মানে ফেব্রুয়ারি মাসের শুরুতে পাঞ্জাব ব্যাংকের সাথে পুরোপুরি মার্জ হয়ে যাবে, তার আগে তো ঠিক হওয়ার কোনো আশা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দাদা, এটা জিজ্ঞেস করার ছিল দাদা। প্রবলেম হয়নি, মানে যেটা গ্রাম ব্যাংক বলছেন, মানে ইউনিয়ন ব্যাংকের শাখা নাকি যেটা গ্রামে আছে? গ্রামীণ ব্যাংক হচ্ছে ইউনাইটেড ব্যাংকের কাছে সার্ভার নিয়ে গ্রামে গ্রামে সার্ভিস দেয়, মানে ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করে, কারণ এক একটা ব্যাংকের পক্ষে তো প্রত্যেকটা গ্রামে ব্রাঞ্চ খোলা সম্ভব নয় বা সিএসপি দেওয়া সম্ভব নয়, সেই জন্য ও ওর কাছ থেকে সার্ভার নিয়ে আপাতত কাজ করে। ওটাই জানার ছিল, কারণ আমার পাশেই ব্যাংক আছে দাদা, আপনার কাছ থেকে সেই মাইক্রো এটিএম বলে ফোন করেছিলাম, ম্যাজিক এটিএম টা যেটা। ঠিক আছে, আজকের এই সিজনটা আমি এখানে বন্ধ করছি। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রবলেমে অনেকেই পড়ে আছে, তো তার উপায় যেটা বললাম এটাই একমাত্র উপায় যে হ্যালো, হ্যাঁ দাদা বলুন। দাদা বলুন।
ঠিক আছে, আমি লাইভটা আপাতত বন্ধ করছি, তার কারণ বুঝতেই পারছেন অনেকে ফোন করছে, কথা বলছে না, অনেকেরই সময় নষ্ট হচ্ছে। তো আমি লাইভ ইন্টারভিউ যে সিজনটা চালিয়েছিলাম ওটা এখানেই বন্ধ করছি। লাইভ আর কেউ আপাতত ভিডিও কল করবেন না, আমি এবারে কিছু কমেন্ট পড়ব, ঠিক আছে, কারণ লাইভে অনেকে আর সেরকম কিছু বলছেন না। 123 টেলিগ্রামে আমি লিঙ্কটা আগে ডিলিট করে দিই। তো চলুন কমেন্টগুলো পড়ি। বরোদা ব্যাংক এর টাকা উঠছে না, ব্যাংক অফ বরোদা, সত্যি কথা বলতে এই ব্যাংকটা আমার এলাকাতে নেই, আর খুব একটা বেশি কাস্টমার আমাদেরকে কমপ্লেনও করেনি। কমপ্লেন করেছে ব্যাংক অফ বরোদা? ব্যাংক অফ বরোদাতে কি সমস্যা হচ্ছে? অনেকে বলছে মাঝে মধ্যে খুবই রিয়ার কেসে কাজ হয়, বাকি টাইম কোনো কাজই হয় না। জানার থাকে বা আমি আগামী দিনে জেনে আপনাদেরকে জানাতে পারবো, কারণ সত্যি কথা বলতে আমার জানা নেই। এই দেখুন সঞ্জীব লিখছেন আমার 90% কাস্টমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের। তো বুঝতেই পারছেন যে সমস্ত রিটেলারের পুরো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই সমস্যা, তাদের কিন্তু বিশাল সমস্যা হচ্ছে। চলুন একজন কি কমেন্ট করেছে দেখি। আমি ভিডিও কলে কিছু বলতে চাই, বিশ্বহরি দাস। দেখুন ভিডিও কল তো প্রচুর মানুষ করছে, বুঝবো কিভাবে কার কলটা আমি ধরবো বা ধরবো না? ভিডিও কলে যারা কিছু বলতে চায় তারা, এতগুলো কল রিসিভ করলাম, মাত্র দুই একজনই ভালো কিছু বললো, বাকিগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিলেটেড কিছু বলতে পারছে না। তো দেখুন টেলিগ্রামে আসুন, আমি লিঙ্কটা আরেকবার ফরওয়ার্ড করছি, আপনারা কলটা রিসিভ করুন। ওকে, দাদা কিছু বলবেন? যদি কিছু বলার থাকে তাহলে ভিডিও কল করুন, না হলে করার আপাতত দরকার নেই। কোন একজন দাদা লিখছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। নর্মালি 5-7 দিনে চলে আসে, এখন একটু সার্ভার প্রবলেমের জন্য দেরি হচ্ছে, কাস্টমারকে 10-15 দিন কিন্তু বলে রাখুন। চলুন কোন একজন বলছেন যে আমার সাথে কিছু কথা বলতে চাই, চলুন টেলিগ্রামের লিঙ্কটা আরেকবার দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন, 123 টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করলাম, আর মাত্র 4-5টা লিঙ্ক আমি কিন্তু মানে ভিডিও কল ধরবো। তো ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, লাইভটা আমি এখনই বন্ধ করব। যেটা বলার, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রবলেমটা একটা কোম্পানিতে নয়, সমস্ত কোম্পানিতেই হয়েছে, এটা ব্যাংক থেকে প্রবলেম, আর ব্যাংকে গিয়ে কমপ্লেন টমপ্লেন করলে কোনো কিছু সলিউশন আপাতত হচ্ছে না। তার জন্য একটাই উপায়, কাস্টমারকে বুঝিয়ে বলা এবং অপেক্ষা করা। কিভাবে বুঝিয়ে বলবেন, কিভাবে কাস্টমারকে সান্ত্বনা দেবেন, তার জন্য A to Z ভিডিও আমার 2 বছর আগেই বানানো ছিল, আপনারা গিয়ে দেখতে পারেন। হ্যাঁ দাদা বলুন। দাদা বলুন। দাদা বলুন কিছু। হ্যালো। হ্যাঁ বলুন দাদা। আমি আসলাম আনসারি বলছি, ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ বলুন। আপনার ভিডিও দেখছি। আপনার কোথায় দোকান? আমার ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড তাকজল, ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলা পড়ছে।
অনেক দূর তো এখান থেকে। আপনার সঙ্গে কথা বলতে আমি আজকে খুবই খুশি। শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সবাই শুনতে পাচ্ছে। বলছি আপনার সঙ্গে কথা বলতে আমি খুবই খুশি হচ্ছি আজকে, কারণ কারণ আমি আপনার সঙ্গে কথা বলতে পাই না, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছি তো সব ম্যাডাম গুলো ধরছে, আপনার সঙ্গে কোনো কথা বলতে পারছে না। খুব ভালো লাগছে আমার একবার। আমাদের এখানেও লিংক ফেল চলছে, আপনার ফেসে গেছে টাকা, আমার মোটামুটি 5-6 হাজার টাকা ফেসে গেছে আমার। তো আপনাদের দিকে বঙ্গীয় গ্রামীণ ব্যাংক বলছে, আমাদের দিকে আছে আপনার ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, প্রতি 5-6 হাজার টাকা। কি ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, তাই তো? হ্যাঁ, যে আর জিবি বলছো ওটাকে, ওই গ্রামীণ ব্যাংক গুলোতেই সমস্যা করছে। এখন আপনাদের বঙ্গীয় গ্রামীণ, তো আমাদের ঝাড়খণ্ড গ্রামীণ এরকম হচ্ছে। হ্যালো দাদা, বলুন। দাদা আমি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম দাদা। আমি কোথা থেকে? উত্তর চব্বিশ পরগনা থেকে। এটা আমার হিঙ্গলগঞ্জ ব্লক এটা আমার। ও হ্যাঁ, আপনার পেছনে একটা কি ব্যানার দেখা যাচ্ছে, ওটা দেখি একটু। আমি ঘরের রুমের মধ্যে আছি, তো একটা পোস্টার আছে জাস্ট আমার। ও হ্যাঁ দাদা, আমি বলছিলাম যেটা ওই আমার 21 তারিখে, এই ডিসেম্বরে 21 তারিখে আমার একটা টাকা কাটা গিয়েছে, এখনো পর্যন্ত ওটা রিফান্ডই পেলাম না বঙ্গীয় গ্রামীণ ব্যাংক থেকে। আর প্রচুর কাস্টমার আসছে, আমি কাজে করতে পারছি না, এই জন্যই তো আজকে লাইভটাই এসেছি। যে এরকম শুধু আপনার নয়, আমাদের কাছে প্রায় 100 থেকে 150 মানে 100+ 150-এর কম এতগুলো মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছে যে তাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা কেটে নিয়েছে কিন্তু এখনো ব্যাক পায়নি। কাস্টমারকে বুঝিয়ে রাখুন, আরো কিছুদিন অপেক্ষা করতে বলুন, এগুলো কিন্তু ব্যাক চলে আসবে। আমরা কোম্পানিদেরকে প্রেসারাইজ করছি, কোম্পানি থেকে কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করা চলছে, তো সমস্ত টাকা ব্যাক চলে আসবে। শুধু একটু ওয়েট করতে বলা কাস্টমারকে, একটু বেশি সময় লাগছে, কাস্টমারকে বুঝিয়ে বলুন, আর কিছু করার নেই আপাতত। হ্যাঁ একটু তো বোঝাতে হচ্ছে, আসছে রেগুলার এসে, কিছু তো কাস্টমার কেটে গেছে, তাদেরকে তো সে বুঝাতে একটু তো, অনেকে তো বুঝতে যাচ্ছে, অনেকে তো বুঝতে যাচ্ছে না, তাই কি করতে হবে, সে তো বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে একটা। আর তো ম্যাক্সিমাম তো প্রতিদিন আসছে কিন্তু তাদেরকে না উইথড্র করতে পারছি না, ম্যাক্সিমাম আমি ব্যালেন্স চেক করতে হচ্ছে, ভীষণ একটা সমস্যার মধ্যে হয়ে যাচ্ছে একটা। যাচ্ছে ঠিক কথা বলছিস দাদাটা, বলছে আমার টাকা দরকার আছে, আমাকে টাকা দাও। উইথড্র বা চেকিং হচ্ছে সেটা বলার মতন না, কোনোদিন শুক্রবার দিন সকালের দিকে হচ্ছে, কোনো টাইমে হচ্ছে না, এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কোন সময় আমি দেখতে পাচ্ছি যে উইথড্র চেকিং তো হচ্ছে, সঙ্গে সঙ্গে উইথড্র যে মেরে দিচ্ছি, যে উইথড্রই নিচ্ছে না, সঙ্গে সঙ্গে ট্রানজাকশন ফেল দেখিয়ে দিচ্ছে। আমাদের এখানে চেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, চেক হয়ে যাওয়ার পরে যখন উইথড্র করছি তখন কেটে নিচ্ছে টাকাটা। চেক হয়ে যাচ্ছে, উইথড্র করার সময় কেটে নিচ্ছে, বলো। মানে ট্রানজাকশন ঘুরতে 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 দাদা আপনাদের কাছ থেকে একটা আইডিয়া নিয়েছিলাম বেশি দিন না, এই এক মাসের মধ্যে রনিত বলে যে আইডিটা নিছিল, ওর থেকে কি আমি দেখতে পাচ্ছি বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যদি ব্যালেন্স চেক করি অন্য পোর্টাল থেকে, স্পাইস বানি থেকে বা পেনিয়ার বাই থেকে চেক করি তখন শো করছে না, যখন ওই অ্যাপ থেকে যখন করছি দেখছি মাঝে মাঝে ওটা থেকে আবার শো করছে, আবার উইথড্র দু একবার মেরে দেখেছি ওটা থেকে উইথড্র নিচ্ছে আবার, কিন্তু পেনিয়ার বাই সেম টাইমে পেনিয়ার বাই বা স্পাইস বানি ইউজ করছে, সেই দুটো কাজ করছে না আবার। কোন ব্যাংকে এটা, মানে কোন কোম্পানি থেকে হয়েছিল? ওই আমি আপনার কাছে নিয়েছি রনিত বলে যে এক্স মাঝে। হ্যাঁ 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 রাইট, সার্ভারটা আমি এয়ারটেলে নেট ইউজ করি না, ওটা বলছি না, মানে রয়নেটে কোন, রয়নেটে তো তিনটা ইপিএস পোর্টাল আছে, কোন ইপিএস এ কাজ হয়েছিল? ওই ইয়েস ব্যাংক, ইয়েস ব্যাংকটা যেটা করেছিলাম, ইয়েস ব্যাংকটাই কাজ হয়েছিল, অন্য জায়গাতে কাজ হয়নি, তাই তো? হ্যাঁ রাইট, সেম টাইমে আমি ওই গুগল গেমে সেম টাইমে আমি স্পাইস মানি বা পেনিয়ামে দুটো ট্রাই করলাম, দুটোই কাজ হলো, নটাই কাজ হলো দেখতে পাচ্ছেন সেম টাইমে। এই রয়নেটটাতে ওই একটা জিনিস ভালো, একসাথে তিনটা রিকোয়েস্ট দেখা যায়, তিনটা ইপিএস পোর্টালে রাইট, না হলে অন্যটাই ট্রাই করা যায়। হুম হুম রাইট 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 রাইট।
ঠিক আছে দাদা, আর কিছু বলার আছে? না ঠিক আছে দাদা। হ্যাঁ বলুন। সবিতা বলছিলাম যে, হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি বলছিলাম যে ব্যাংক অফ বরোদার টাকাটা আমারই সব থেকে বেশি সমস্যা হচ্ছে, কারণ আমার যে কানের গ্রাহক আছে সব ব্যাংক অফ বরোদার গ্রাহক, ঠিক আছে? এবং আমি অন্য অন্যের থেকে টাকাটা তুলতে পারছি, খালি স্প্লাইস মানি থেকে ব্যাংক অফ বরোদার কাজ করতে পারছি না। অন্য সব জায়গা থেকে তোলা যাচ্ছে, তাই তো? জায়গায় বলে তো আমি নোপে চালাই, আমি নোপে থেকে ব্যাংক অফ বরোদার টাকা তুলতে পারছি, কিন্তু স্প্লাইস মানি থেকে তুলতে পারছি না। এবার নোপে থেকে সমস্যা হয়ে যাচ্ছে যে নোপে থেকে সমস্যা হচ্ছে, ওতে পেন্ডিং এর সমস্যা বেশি হয়। আর যেহেতু আমি আপনাদের সঙ্গে স্কিম খেলি, অনেক গিফট টিপ পাই, এই জন্য আমি স্প্লাইস মানি এর সঙ্গে কাজটা করতে চাইছিলাম। বাট আর আমার 90% গ্রাহক সব ব্যাংক অফ বরোদার। আপনি একটু আগে আপনি আমার একটা কমেন্ট পড়ছিলেন সুন্দর ভবনের, ওটা আমারই। তো যদি যদি ব্যাংক অফ বরোদার বিষয়টা আপনি দেখেন, এর আগেও আমি অজয় মানে কোন নাম্বার একটা দাদার নাম্বার আছে, আমি ওনাকে একটা ভিডিও সেলফ ভিডিও পাঠিয়েছিলাম যে অন্য অ্যাকাউন্ট থেকে মানে অন্য পোর্টাল থেকে টাকা তুলতে পারছি, স্প্লাইস মানি থেকে টাকা তুলতে পারছি না, এই বিষয়টা যদি একটু দেখে দিতেন খুব ভালো হতো। কিন্তু ব্যাংক অফ বরোদা, তাই তো? আমি এই দুদিন টোটালে টোটালে আপনার সঙ্গে কাজই করতে পারছি না। দেখেন টোটালে হয়তো দুদিনে হয়তো 10,000 টাকা উইড্রো করেছি, যে আমার দিনে প্রায় মিনিমাম 50,000 টাকা আমি উইড্রো করি, সেখানে দুদিনে 1,002 টাকা উইড্রো করেছি, কারণ আমি কাজই করতে পারছি না ব্যাংক অফ বরোদার মানিতে। বাট এতে হচ্ছে কি বললাম, নোপে কাজটা হচ্ছে, কিন্তু নোপে কাজ হলেও কিছু সমস্যা আছে, যে জন্য আমি ওর সঙ্গে কাজ করতে চাইছি না। বাট এই বিষয়ে আপনি যদি একটু দেখেন তাহলে অনেক ভালো হবে। দেখুন, একজন কমেন্ট করেছে ফিনো ব্যাংক থেকে এই প্রবলেম হচ্ছে কিনা জানতে চাই, আমার কিন্তু হয়নি। কোন একজন কমেন্ট করেছে ফিনো পেমেন্ট ব্যাংক থেকে নাকি এই প্রবলেম হয়নি, সত্যি কি মিথ্যা জানি না। যাই হোক, দূরবীন রিল্যাক্সিং বলে কোন একজন কমেন্ট করেছে, এই একটা সব মানে খুব বড় সমস্যা। আমি আর একটা সমস্যার বিষয়ে এখন এটা বলা কতটা ঠিক হবে জানি না, যেহেতু আমি আগেই বললাম যে আমার টার্ন ওভার অনেক হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে টিডিএস এর বিষয়টা যদি একটু কোনোভাবে ক্লিয়ার করা যেত। যেমন আমার কতটা সঠিক জানি না, আমার নোপের অফিস থেকে ফোন করে বলছিল আপনি এরকম একটা আইডি প্রুফ মানে ওদের কি সার্টিফিকেট, এগুলো আপনি ব্যাংক অফ বরোদা, যেহেতু আপনার কানেকশন আপনি ব্যাংক অফ বরোদায় জমা দিলে আপনার টিডিএস ফ্রি হয়ে যাবে। তো এরকম যদি স্প্লাইস মানিতে এরকম হয়, যেহেতু আমি প্রত্যেকদিন প্রায় আমার এই টিডিএস সমস্যা নিয়ে আমি বিগত 1 বছরে অনেকগুলো ভিডিও কন্টেন্ট বানিয়েছি, তো একটা জিনিসই বলবো যে ইউটিউবে ইনকাম ট্যাক্স বা টিডিএস অভিক বাংলা সার্চ করে 3-4টা ভিডিও আছে, টিডিএস এর হাত থেকে বাঁচার উপায় কি, টিডিএস কেন কাটে, টিডিএস ফাইল কিভাবে করবেন, এই রিলেটেড কিন্তু 3-4টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো একটু দেখবেন। আর তৃতীয় কথা হচ্ছে স্পাইস মানি ICICI ব্যাংকের সাথে লিংক আপ করে কিন্তু BC অ্যাকাউন্ট দিচ্ছে, এবং আগামী দিনে অ্যাক্সিস ব্যাংকও আসতে চলেছে, যেহেতু আসেনি সেহেতু আমি বলবো না। আপাতত ইয়েস ব্যাংক যদি আপনার এলাকাতে থেকে থাকে তাহলে BC অ্যাকাউন্ট খুলতে পারেন। আর তৃতীয়ত যে আপনাকে কিন্তু CMS টা একটু প্রাধান্য দিতে হবে, CMS মানে ক্যাশ কালেকশন সার্ভিস, আপনার লোকালে খোঁজ করে বা স্পাইস মানি অ্যাপ থেকে আপনি যাতে মানি ট্রান্সফার করে টাকাটা তুলে নিতে পারেন, সেই ব্যবস্থাটা একটু বাড়াতে হবে। আমার এখানে মানি ট্রান্সফার টোটালি হয় না, আর CMS মানে আমি এটা জানি না, হ্যালো টোটালি মানি ট্রান্সফার টোটালি হয় না বললেও চলে। আর যদি BC এজেন্ট দেয়, যদি আপনি ইয়েস ব্যাংক আমার এরিয়ায় নেই, যদি থাকে তাহলে তো BC এজেন্ট পেয়ে যেতাম, বাট আমার এখানে ইয়েস ব্যাংক নেই, তো সেক্ষেত্রে। আর আপনার ভিডিওর কথা বলছেন, আপনার টোটাল মানে কি বলে ইউটিউব চ্যানেলটাই আউট হয়ে গিয়েছে, যে কারণে আপনার সবকিছু পাচ্ছি না, ঠিক আছে? অনেক কষ্টই করে তো, যেমন আপনার যেমন আমি টোটাল প্যান কার্ডটা আপনার এখান থেকেই বানানো শেখা, তো আপনার টোটাল প্যান কার্ডই পাচ্ছিলাম না, প্লাসটা এখন যেহেতু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, চেক করার দরকার নেই। হ্যাঁ, অতানুদা অনেকটা হেল্প টেল্প করে, সেই জন্য অনেকটা এখন আর অসুবিধা হয় না।
তো যাই হোক, আমি এই দুটো সব থেকে বড় সমস্যা, ব্যাংক অফ বরোদার টাকা উঠছে না, দ্বিতীয় সমস্যা হলো টিডিএস এর বিষয়টা যদি একটু ক্লিয়ার করা যায় কোনোভাবে, যে তাহলে খুবই খুবই হেল্প হয়। কারণ অতানুদ একদিন আমার বলছিল যে 22 লাখ টাকা অব্দি তুমি ইয়ারলি টার্ন ওভার করতে পারবে, ক্যাশ উইথড্র করতে পারবে 22 লাখ। তো সেক্ষেত্রে 22 লাখ টাকা তুলতে তো আমার তো 2 মাস 3 মাসে 22 নয় 20 লাখ 20 লাখ, তো আমার 20 লাখ টাকা উঠতে 3 মাসে হয়ে যাচ্ছে, তোমার 3 থেকে 4 মাসে। সেক্ষেত্রে আমি বাধ্য হয়ে আর একটা অ্যাকাউন্ট নিয়ে আইডি নিয়েছি অন্য এক জায়গা থেকে, স্পাইস মানির আমার একটা ফ্রেন্ড এর নামে, তো সমস্যা হয়ে যাচ্ছে, তারও কেওয়াইসি করতে হবে, সে ফ্রেন্ড আছে মহারাষ্ট্রে, ওই জন্য সেখান থেকেও আমি আর কাজ করতে পারছি না, কারণ ওই কেওয়াইসির জন্য অলরেডি আজকে খুব ঝামেলায় পড়ে গেছি। আপনার এলাকাতে কি পুরো গ্রামীণ এলাকা না একটু শহর এলাকা আছে? একদম ফুল গ্রামীণ এলাকা। যাওদিন কি বলছে, ফুল গ্রামীণ এলাকা তাই তো? জি একদম ফুল গ্রাম, মানে বসিরহাট, আমার বসিরহাট সিটি থেকে আমার বাড়ি 3 কিলোমিটার ভিতরে। বসিরহাট সিটি থেকে আমার বাড়ি 3 কিলোমিটার ভিতরে, ওই জন্য আমার এখানে এবার মেন বসিরহাটে সব বরোদা ব্যাংকটাই চলে বেশি, তো এই জন্য আমার সব বরোদা ব্যাংকটারই গ্রাহক বেশি, এবং টার্ন ওভারের একটু সমস্যা হচ্ছে, এই কারণে যদি একটু কোনোভাবে হেল্প করা যায়। বিষয়টা একটু দেখে দেন। ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে জানবো। চলুন আরেকজন কে কমেন্টে আছেন, এনাদেরকে উনি। কোন একজন লিখছে ফিনো পেমেন্ট ব্যাংকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সার্ভার প্রবলেম আছে কিন্তু টাকা পেন্ডিং হয় না। হতে পারে হয়তো ওটা ডাইরেক্ট ব্যাংক, তো স্পাইস মানিতে টেকনিক্যালি খুব প্রবলেম হচ্ছে, কোন একজন কমেন্টে লিখেছেন। ঠিক আছে, আজকে লাইভটা অনেকক্ষণ হচ্ছে, আমি এবারেই বন্ধ করছি। হ্যাঁ, লাইভটা বন্ধ করছি, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা 41 মিনিট হচ্ছে, লাইক কিন্তু 253টা হয়ে গেছে, আমি 200টা লাইক চেয়েছিলাম, তো যারা ভিডিওটা দেখছেন একটু লাইক করিয়ে দিন, 300+ হয়ে গেলে ভালো হয়। ভিসি অ্যাকাউন্ট নিয়ে কেউ কিছু বলছে মনে হয় না, আমি বলছি ওটা। দীপঙ্কর ধীবর, দাদা আমার একটা কাস্টমার স্পাইস মানিতে 6 দিন হলো টাকা কেটে গেছে। ঠিক আছে, আমি লাইভটা বন্ধ করে দেবো। চলুন আরেকজন কমেন্ট করেছে, সঞ্জয় চৌধুরী। দাদা কিছু বলবেন? কেউ ফ্রেশ যদি কেউ কিছু বলতে চান বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিলেটেড তাহলে কল করতে পারেন, না হলে আজকের ইন্টারভিউ রিলেটেড ভিডিও আজকেই বন্ধ করে দেবো। 1 2 3 ইন্টারভিউ আর করবো না, এটুকু যেটুকু বলার, হাই ফিনো আমার একটা ফেল হয়নি এখনো অবধি। দেখুন আমি কিন্তু লাইভে যারা কমেন্ট করছেন আপনারা তাদের কমেন্টগুলোই কিন্তু আমি পড়ছি, এবং লাইভ কিছু রিটেলার যাদের সাথে তারা ভিডিওর মাধ্যমে বললো আপনাদের সবার সামনে, সবাই কিন্তু সমস্যায় আছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নিয়ে, অনেকেরই ভিডিও কল ধরলাম, অনেকেরই কিন্তু ধরতে পারিনি, তার জন্য দুঃখিত, কারণ একসাথে 4 জনের বেশি কল কিন্তু ধরা যাচ্ছে না, এবং লাইভে আপনারা অনেকেই শুনলেন যে তাদের সমস্যার কথা। তো আমি একবার সংক্ষেপে বলে দিচ্ছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিলেটেড প্রবলেম কেন হয়েছে, কি করবেন, এর সলিউশন কি আছে, তো এ টু জেড সংক্ষেপে ভিডিওর শেষে আরো একবার বলে দিচ্ছি, প্রথমে বলেছিলাম তাও আরো একবার ভিডিও লাস্টে বলে দিচ্ছি। দেখুন কোন একজন কমেন্ট করেছেন, আসলাম আনসারি, ফিনো, হ্যাঁ মানে একজন নয় 2-3 জন কমেন্ট করেছে ফিনো থেকে নাকি একটাও ফেল হয় না, সত্যি না মিথ্যা আমি কিন্তু জানি না। হ্যাঁ আমি অন্যান্য কোম্পানিতেও কাজ করি, ফিনোতেও কাজ করি, যাই হোক ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি, যারা কমেন্ট করছে তারা তাদেরকে কেউ ঘুষ টুসও দেয় না, বা আমিও তাদেরকে কোনো কিছু বলছি না, কারণ এখানে যে কেউ কমেন্ট করতে পারবে। কোন একজন কিন্তু লিখেছে যে ফিনো পেমেন্ট ব্যাংকে কিন্তু কাজ ভালো হচ্ছে, দেখুন ফিনো ইজ গুড, একজন লিখেছেন ফিনো ইজ গুড। তো যাই হোক, এই দেখুন আরো একজন লিখেছেন এয়ারটেল ইজ গুড, যে যা লিখছে আমি কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আরেকজন কি কমেন্ট করেছে, দাদা এই টাকাগুলো অটোমেটিক ব্যাক আসবে না কি করতে হবে প্লিজ জানাবেন। তো চলুন আপনাদের সামনেই কিছু বলি, ভিডিওটা আজকে এখানে বন্ধ করব। তো দেখুন যেটা বলার, সাউন্ড ফাউন্ড ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, যেটা বলার, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আমাদের পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়, যে সমস্ত এলাকায় কোনো বড়সড় ব্যাংক যায়নি, রাষ্ট্রীয়ত্ব ব্যাংক যায়নি,
বা সিএসপি নেই সেই সমস্ত এলাকায় কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে। আর এইপিএস এর এমন কিছু রিটেলার আছে যাদের 70-90% কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই টাকা মানুষ তুলতে আসে, কারণ ওটা গ্রামের মধ্যে অ্যাভেলেবেল। অনেক অনেক এলাকায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছাড়া আর কোনো ব্যাংক নেই, তো এমতো অবস্থায় এই ব্যাংকেরই সব থেকে বেশি টাকা উজ্জ্বল হয় কিন্তু কিছু কিছু এলাকাতে। আর আমার দেখা বিগত 2-3 বছরের অভিজ্ঞতায় সব থেকে বেশি প্রবলেমও হয় কিন্তু এই ব্যাংকে। বিগত 2020-র ফেব্রুয়ারি মার্চ মাসে যখন প্রথম লকডাউন হয় মার্চ এপ্রিল মে, তো প্রচুর পরিমাণে এইপিএস ট্রানজ্যাকশন কিন্তু ফেসেছিল, প্রচুর ট্রানজ্যাকশনও হতো কারণ লকডাউনে সমস্ত বন্ধ ছিল ব্যাংক, এই টাইপের ছোটোখাটো ছোটোখাটো সিএসপি পয়েন্টরা কিন্তু খোলা ছিল। আর প্রায় সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে যেহেতু 500 টাকা করে ক্রেডিট হয়েছিল তখন প্রচুর বৃদ্ধ হতো, তখনও কিন্তু এরকম প্রবলেম দেখা দিয়েছিল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের। ম্যাক্সিমাম কিন্তু সবার টাকা চলে এসেছে, কোনোরূপ কমপ্লেন করার দরকার নেই, আপনারা চাইলে কমপ্লেন করতে পারেন, তবে কোনোরূপ কমপ্লেন করার দরকার নেই, সমস্ত টাকাই কিন্তু অ্যাকাউন্টে ব্যাক আসবে। কোন অ্যাকাউন্টে ব্যাক আসবে না কাস্টমারের অ্যাকাউন্টে ব্যাক আসবে, আপনার ওয়ালেটে কিন্তু আসবে না। তো এই মতো অবস্থায় কি কাস্টমারকে আপনাকে বুঝিয়ে রাখতে হবে। জানি আমাদের অফিসেও প্রায় 100-150 মানুষ যোগাযোগ করেছেন যে দাদা টাকা ফেসে গিয়েছে 20-25 তারিখের পঁচিশ তারিখের টাকা এখনো ব্যাক আসেনি, কিভাবে বলবো বা কাস্টমারকে কি বলবো। এই সমস্যাটা আমিও বুঝতে পারছি কারণ আমার দোকানেও আমি এরকম সমস্যায় অনেকবার ভুগেছি, এখনো এরকম সমস্যা কিন্তু হয়। দুটা উপায় আছে, হ্যাঁ, যে কাস্টমারকে আপনারা আগে বলেছিলেন 7 দিন, পরে বললেন 15 দিন, তারপরে বললেন 20 দিন, তো এখন শোনা যাচ্ছে যে সমস্ত এলাকাতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অনেক বেশি থাকে তাদের মধ্যে অনেকেই বলছে যে ম্যাক্সিমাম 45 দিনের মধ্যেও কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা ফেরত এসেছে। হ্যাঁ, তো এটা কিন্তু শোনা গেছে, অনেকেই বলেছে ম্যাক্সিমাম টাইম 45 দিন দিতে হবে। দ্বিতীয় কথা, কাস্টমারকে এইভাবে বোঝাবেন যে দেখুন আপনি তো আর দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন না, টাকা আপনার কাছেও নেই, কোম্পানির কাছেও নেই, ব্যাংক থেকে আটকে গেছে, তো আপনি তো টাকাটা দেবেন অবশ্যই। আপনি এই 500,000 বা 5-10,000 টাকার জন্য দোকান বন্ধ করে গ্রাম ছেড়ে পালাবেন না, তো সেহেতু আরো যেহেতু এতদিন অপেক্ষা করে আছে আর কিছুদিন ওয়েট করার জন্য। দ্বিতীয়ত আর একটা জিনিস, যারা অ্যাকচুয়াল গরিব খুব, মানে তাদের ওই 500 টাকাটাই তাদের মানে কি মূলধন, তো যাদের টাকাটা খুবই প্রয়োজন তাদেরকে কি করবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন ব্যাপারটা, যদি বুঝতে না পারে বা গ্রামের দিকের মানুষ অনেকেই একটু অন্য টাইপের হয়, দোকানে এসে মারবো ধরবো ঝগড়া লেগে যাবো পুলিশ ডেকে আনবো এরকম কথা বলে, তো তাদেরকে বুঝিয়ে বলবেন যদি না বোঝে বা তাদের টাকাটা সত্যি প্রয়োজন হয়। যদি আপনার গ্রামের মধ্যে তার বাড়ি হয় আপনার চেনা জানা, তাহলে টাকাটা আপনি তাকে ফেরত দিয়ে দিতে পারেন, আপনার রিস্কে আপনার রেসপন্সিবিলিটি, কারণ ওই টাকা কখনোই আপনার ওয়ালেটে আসবে না, ওই টাকা কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টেই যাবে, বোঝা গেল। এরপরের কথা হচ্ছে যদি আপনার গ্রামের বাড়ি তার না হয়, 1-2 কিলোমিটার দূরে বাড়ি হয় বা আপনি তাকে চেনেন না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কাস্টমারকে বলবেন যে আপনার গ্রামে, মানে ওই কাস্টমারের গ্রামে আরো 2-3 জনকে ডেকে আনতে, সবার সামনে উপযুক্ত খাতা কলমে সই করে বা কাস্টমারের কোনো দামি জিনিস আপনার কাছে বন্ধক রেখে কাস্টমারকে কিন্তু পুরো টাকা নয় কিছু টাকা কিন্তু দিতে পারেন তার কাজ চালানোর জন্য। বা ওই এলাকার কোনো নেতা টাইপের লোক যে যাকে সবাই চেনে সেই গ্রাম থেকে, তার চারপাশে 4-5টা গ্রাম চেনে, এই টাইপের কোনো মানুষকে ডেকে আনবেন, সে হতে পারে মাস্টার, পার্টির নেতা, প্রফেসর বা এই টাইপের লোক, বা গ্রামের মডেল বা গ্রামের প্রধান, হ্যাঁ, এই টাইপের কোনো মানুষকে ডেকে আনবেন, বা 1-2 জনের জায়গায় বলবেন 3-4 জনকে ডেকে আনুন, তাদের সামনে আমি আপনাকে টাকা ফেরত দেবো, যেহেতু টাকাটা আমি পাবো না আপনার কাছেই চলে যাবে। হ্যাঁ, তো এই টাইপের করতে পারেন। লাইভেই দেখলাম কেউ না কেউ বলেছে যে টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে, মানে কাস্টমারের আধার কার্ড, ব্যাংক পাসবুক, সেগুলো কিন্তু অনেকে জমা রেখে কাস্টমারকে টাকা দেয়, এইভাবেও আপনি ট্রাই করতে পারেন, তবে আমি কাস্টমারের পার্সোনাল ডাটা কিন্তু আমি আপনার কাছে রাখতে বারণ করব। হ্যাঁ, এইভাবে কাস্টমারকে বুঝিয়ে আর কিছুদিন রাখুন। আচ্ছা, এরপর বলা যাক এই সমস্যাটা হয়েছিল কিভাবে বা কেন। এই সমস্যাটা হয়েছে একটাই কারণ, কারণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আগে ইউনাইটেড ব্যাংকের লিঙ্ক নিয়ে চলতো, এখন ইউনাইটেড ব্যাংক নিজেই পাঞ্জাব ব্যাংকে শিফট হয়ে গেছে এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সার্ভার আগে কলকাতায় থাকতো। শোনা যাচ্ছে কলকাতা থেকে নাকি দিল্লিতে ট্রান্সফার হচ্ছে এবং এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নাকি পাঞ্জাব ব্যাংকের সাথে মার্জ হচ্ছে, এই জন্য যেহেতু লিঙ্ক বা সার্ভারে ডাউন আছে এই জন্য এই প্রবলেমগুলো একটু বেশি দেখা গেছে। আর দ্বিতীয়ত এর সলিউশন তো আছে, 15-20 দিনে এর আগে আমরা দেখেছি ব্যাংকে ব্যাক আসতে কিন্তু এখন আসছে না, তার কারণ কি, তার আরও একটা কারণ হতে পারে, এখন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, শনিবার, রবিবার অনেকগুলো ছুটির দিন গেছে, হয়তো ব্যাংকের স্টাফ বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা থাকে তাদের সংখ্যা খুবই কম, ওই জন্য ম্যানুয়াল ভেরিফিকেশন করে টাকা ফেরত দিতে একটু অসুবিধা হচ্ছে।
তবে চিন্তা নেই, টাকা সুরক্ষিত আছে। খবরের চ্যানেলে পেপারও আপনারা দেখেছেন, সৌভিক বাংলা টেলিগ্রাম চ্যানেলেও দেখবেন। আমরা একটা স্ক্রিনশট কিন্তু শেয়ার করেছিলাম যেখানে উল্লেখ করা আছে যে ব্যাংকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যাংকেও কিন্তু ঝামেলা হচ্ছে এই রিলেটেড। তো কাস্টমারকে বুঝিয়ে রাখুন, টাকা সবার ফেরত চলে আসবে, কোনো চিন্তা নেই। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া পিএনবি কে দিল কেন ব্যাংকটা? দূরবীন সরেন, পুরুলিয়া। দেখুন ব্যাংক তো আপনারা জানেন, অনেক ব্যাংক, অনেক ব্যাংকের সাথে মার্জ হচ্ছে। ইন্ডিয়াতে প্রচুর ব্যাংক, সেগুলো সব ছোট ছোট হয়ে একসাথে মার্জ হয়ে তিন চারটা ব্যাংকই থাকবে এরকম একটা শোনা যাচ্ছে। তো এই জন্যই মার্জ হয়েছে, কারণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিজস্ব কোনো লিংক বা সার্ভার থাকে না। ফ্রি নোটে 72 ঘন্টার ভিতরে রিফান্ড চলে আসে, কি বলতে চাইছে আমি বুঝতে পারলাম না। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা ফেঁসে গেছে একজন লিখেছেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে বন্ধ করছি, কারণ গলা প্রচুর ধরে গেছে। 294টা লাইক আর মাত্র 6টা লাইক আপনাদের কাছে চাইবো, 300টা লাইক কিন্তু কমপ্লিট করে দিন। হ্যাঁ, টাকা ফেরত এলে টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই জানাবো। আর আগামী দিনে মানে আমি এই টাইপের আরো ভিডিও বানাবো, কিন্তু এর নোটিফিকেশন আপনারা নাও পেতে পারেন। তার জন্য সৌভিক বাংলা টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারেন, আর এই ইউটিউব চ্যানেল আজ আছে কাল নাও থাকতে পারে, সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যোগাযোগ করবেন। তো কোনো একজন বলেছে যে ফিনো পেমেন্ট ব্যাংকে নাকি ভালো কাজ হচ্ছে, 1 ঘন্টা 51 মিনিট আমি লাইভে আছি, এর মধ্যে 2-3টা কমেন্ট এরকম এসছে যে ফিনো পেমেন্ট ব্যাংকে নাকি ভালো কাজ হচ্ছে। অন্য ব্যাংকে সার্ভার যখন প্রবলেম থাকে, হ্যাং করে, কাজ করে না, তখন কিন্তু ফিনো পেমেন্ট ব্যাংক কাজ করে। তো আজকে লাইভ দেখে যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব ফিনো পেমেন্ট ব্যাংকে সিএসপি নেওয়ার জন্য, কারণ আমি বলছি না, আপনাদের মধ্যে কেউ না কেউ কমেন্টে বলছেন ফিনো পেমেন্ট ব্যাংক সিএসপি নেওয়ার জন্য। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, স্পাইস মানি বা ফিনো পেমেন্ট ব্যাংকের সাথে যুক্ত হতে হলে এইখানে দেখুন, চলুন আমি এইখানে নাম্বার দুটো দিয়ে দিই। এই দুটো নাম্বার বলেও দিচ্ছি, 9775440567 বা 7319486687। এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফিনো পেমেন্ট ব্যাংক সিএসপি মাত্র কত টাকায়, 2000 টাকা ফিনো পেমেন্ট ব্যাংক সিএসপি, কিন্তু এই ইউটিউব চ্যানেল সৌভিক বাংলা টিম থেকে আপনাকে মাত্র 600 টাকা, মাত্র 600 টাকাতে ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি কিন্তু প্রোভাইড করছে। মাত্র 600 টাকা দিয়ে আরো একটা ব্যাংকিং আইডি নিয়ে নিন যেখানে আপনি কাস্টমারের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আপনারাই বলছেন ভিডিওতে কমেন্টেই বলছেন যে এতে কিন্তু ভালো ট্রানজ্যাকশন উইথড্র হচ্ছে। আর আজকের ডেটে সব থেকে বেশি কাজ কিন্তু আমাদের স্পাইস মানিতেই হয়েছে, কোন একদিন প্রচুর পরিমাণে উইথড্র কিন্তু স্পাইস মানিতে সব থেকে বেশি হচ্ছে, এটাও ভালো কোম্পানি। যদি আপনার কাছে স্পাইস মানি না থেকে থাকে, এই দুটো নাম্বারে যোগাযোগ করে স্পাইস মানি আইডিও নিয়ে রাখতে পারেন। ওকে, আজকের ভিডিওটা এখানেই বন্ধ করছি, কে জানে কি হয় ইউটিউবে লাইভে এতক্ষণ বকছি, আবার ইউটিউব কোম্পানি মানে গুগল আমেরিকা থেকে বসে হয়তো ভাববে যে সৌভিক দা মানে আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা কিছু শেয়ার করছি যার জন্য ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে পারে, সেই জন্য টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের বাকি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আজ আছে কাল সকালে হয়তো এই ভিডিও বা এই চ্যানেল নাও দেখতে পারেন, এটা কিন্তু হতেই পারে যে কোনো দিন, ইউটিউবকে ভরসা নেই বুঝতেই পারছেন। গুড নাইট, বাই বাই, আবার অন্য কোনো দিন দেখা হবে। সমস্যা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা কিভাবে ফেরত আসবে? চিন্তা নেই, উপায় কিছু না কিছু বেরোবেই, টাকা ফেরত আসবেই, চিন্তা নেই। এই দেখুন আরো একজন লিখছেন ফিনো পেমেন্ট ব্যাংক খুব ভালো, এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, ফিনোর জন্য 650 টাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেমেন্ট করে দেবেন। গুড নাইট, বাই বাই, আজকের ভিডিও এখানে বন্ধ করছি। 319টা লাইক, ওয়াও।